ওকে সো এসইও জিনিসটা আসলে কি যদি আমরা এক কথায় বলি যদি এলাবোরেট করি অ্যাজ ইউজুয়ালি যে আমরা এটা পুরো নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাই বাকি বা সার্চ ইঞ্জিনটাই কি ওকে সার্চ ইঞ্জিনস হচ্ছে আমরা নরমালি যেগুলোতে সার্চ করি যেমন গুগলে সার্চ করে কেউ কেউ হয়তো বিং এ সার্চ করে কেউ হয়তো আলতা ভিস্তা বা অন্যান্য যত ধরনের সার্চ ইঞ্জিন এখন আছে বা ভবিষ্যতে আসবে যেগুলোতে আমরা সার্চ করি মোটামুটি এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনস এবং এই সার্চ ইঞ্জিনস দেখবেন আমরা যখন কোনো কিছু সার্চ দিই সে অনেকগুলো রেজাল্ট দেখায় একদম 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথম পৃষ্ঠা 10টা থেকে তারপরের পৃষ্ঠা 10টা 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 এইভাবে ওকে তো পৃথিবীতে তো শুধুমাত্র এই আপনি যেটা নিয়ে সার্চ করেছেন সেটার জন্য শুধুমাত্র ওই 10টা ওয়েবসাইটই পৃথিবীতে না পৃথিবীতে এরকম 10 মিলিয়ন আই মিন 10 কোটি ওয়েবসাইট থাকতে পারে তো প্রথম পেজে তো মাত্র 10টা প্লেস রাইট তো এই 10টা প্লেসে কারা আসবে এই 10টা প্লেসে 10 মিলিয়ন সাইটকে জায়গা দেওয়া সম্ভব না অথবা 10,000 ওয়েবসাইটকে জায়গা দেওয়া সম্ভব না এই 10টা প্লেসে শুধুমাত্র 10টা ওয়েবসাইটই থাকবে তো এই 10টা ওয়েবসাইট কোন ওয়েবসাইটগুলা ওকে ওই ওয়েবসাইটগুলাই যেটা নিয়ে মানুষজন সার্চ করছে সেটাকে এই যে 10টা ওয়েবসাইট সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এবং ওই 10টা ওয়েবসাইটের ওই সব কোয়ালিটি থাকতে হবে যেটা আসলে গুগল চায় যেটা আসলে মানুষ পছন্দ করে মানুষ যা দেখতে চায় সেগুলো যদি ওই 10টা ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি থাকবে সেই 10টা ওয়েবসাইটই গুগলের প্রথম পেজে আসবে এবং এসইউর মিনিংটা আসলে এই জায়গায় এসইউ যারা কাজ করে এবং আপনি যখন এসইউতে কাজ করবেন অথবা যারা অলরেডি এসইউ নিয়ে কাজ করছে তাদের মাথা ব্যথা এই জায়গায় যে কিভাবে তাদের ওয়েবসাইটটাকে এই প্রথম পাতা 10টা ওয়েবসাইটে যে কোনো একটা প্লেসে 10টা প্লেসের যে কোনো একটা প্লেসে নিয়ে আসা যায় এবং এই যে নিয়ে আসার জন্য আমরা যা যা করি যত ধরনের অপটিমাইজেশন করে আমাদের ওয়েবসাইটে সেটা কন্টেন্ট হতে পারে সেটা সাইটের টেকনিক্যাল ইস্যুস এন্ড থেকে হতে পারে বাইরের রেপুটেশন এন্ড থেকে হতে পারে সব কিছু মিলিয়ে এই যে অপটিমাইজেশন প্রসেস এই অপটিমাইজেশন প্রসেসটাই হচ্ছে আসলে এসইও ওকে সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট আমরা পরবর্তীতে আরও অনেক কিছু নিয়ে জানবো এই ভিডিওটাতে একটা পর একটা ওকে তো সহজ ভাষায় বললে ধরেন আমরা যদি একটা ঘড়ি কিনতে চাই বাজারে ওকে তো ঘড়ি কেনার সময় কেউ হয়তো বলল যে তুমি অ্যাপল ওয়াচ কিনো ঠিক আছে আমার এক বন্ধু বললো অ্যাপল ওয়াচ কিনো সে অ্যাপল ওয়াচের ইউজার আরেক বন্ধু বললো যে না তুমি অ্যান্ড্রয়েড ওয়াচ কিনো আরেক বন্ধু বললো যে অ্যাপল ওয়াচ আরেক বন্ধু বললো অ্যাপল ওয়াচ তো অ্যাপল ওয়াচকে যখন আপনার 5টা বন্ধুর মধ্যে 3টা বন্ধুই রিকমেন্ড করবে বা 4টা বন্ধুই রিকমেন্ড করবে দিস ইজ এ গুড ওয়াচ টু বাই দেন আমরা যেটা করব দেন আমাদের মন অবচেতনভাবেই চিন্তা করবে যে না অ্যাপল ওয়াচ ইজ মোস্ট রিকমেন্ডেড প্রোডাক্ট বাই মাই ফ্রেন্ডস বাই মাই সার্কেলস যাদেরকে আমি ট্রাস্ট করি তারা এই ব্র্যান্ডকে ট্রাস্ট করে সো আই শুড বাই দিস ব্র্যান্ড অর আই শুড বাই দিস ওয়াচ ওকে তো গুগল আসলে ঠিক এইভাবেই কাজ করে গুগল যখন দেখে যে এই একটা ওয়েবসাইট যে কোনো একটা কোয়ারি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে কেউ যখন একটা সার্চ করে এবং ওই সার্চের এগেনস্টে যারা যারা লিখেছে ওইটার সলিউশন যে ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটকে আসলে কারা কারা রিকমেন্ড করছে কারা কারা ভালো বলতেছে যে না ও ভালো ও এই জিনিসটার জন্য ভালো ও এই জিনিসটার জন্য ভালো ও এই জিনিসটার জন্য ভালো তো বেসিক্যালি আমরা নর্মালি একটা ফিজিক্যাল যেমন ঘড়ি কেনার জন্য যেরকম রিকমেন্ডেশন চাই তো গুগলেরও এরকম রিকমেন্ডেশন লাগে একটা জিনিস বোঝার জন্যে যে এই ব্র্যান্ডটা অথবা এই ওয়েবসাইটটা অথবা এই কন্টেন্টটা কতটা ভালো হ্যাঁ গুগলে আরও অনেক রিকমেন্ডেশনস অনেক ধরনের অ্যালগোরিদম আছে অনেক ধরনের ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স আছে কিন্তু এটা হচ্ছে বেসিক ম্যাট্রিক্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যে আপনার কন্টেন্টকে যদি অনেক বেশি মানুষ লিঙ্ক দেয় অনেক বেশি মানুষ রিকমেন্ড করে দেন গুগল উইল অটোমেটিক্যালি চোজ ইউর ওয়েবসাইট দ্যাটস এন ওয়ান থিং এবং আমরা এসইও যারা করছি তারা এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি দেন আমাদের মোটামুটি সব কিছু আমরা ইজিলি বুঝতে পারবো গুগলের এরকম 200টা 300টা আই মিন গুগল প্রতিদিনে এরকম নতুন নতুন জিনিস নিয়ে আসে, ইভালুয়েশন ফ্যাক্টর নিয়ে আসে, যেগুলোকে আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরস বলি। ওকে, সো দ্যাট ইজ বেসিক এসইও। ওকে, এসইওতে তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এসইও শিখতে চাই এবং এসইওটাকে ক্যারিয়ার হিসেবে গড়তে চাই, ক্যারিয়ার হিসেবে নিতে চাই, দেন আমাদের তিনটা মেজর জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং আমাদের শুরুর প্রথম দিক থেকে এই তিনটা জিনিসেই আমাদের ফোকাস রাখতে হবে। ওকে, তো তিনটা জিনিস কি কি? এক নম্বর হচ্ছে কন্টেন্ট। এসইও ইজ অল অ্যাবাউট কন্টেন্ট। ওকে, আপনি যাই কিছু করেন না কেন সব কিছু আসলে কন্টেন্টের উপর নির্ভর করে, সেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা ডিসাইডেড হবে বাই সার্চ ইঞ্জিনস। ওকে, দুই নম্বর হচ্ছে ব্যাকলিংস। ওকে, ব্যাকলিংস বলতে হচ্ছে রেপুটেশন। আপনি কত ভালো জায়গা থেকে আপনি রিকমেন্ড পেয়েছেন। আমরা এসইও বেসিক সেকশনে, প্রথম সেকশনে আমরা যেটা দেখেছিলাম যে এসইও ইজ অল অ্যাবাউট রিকমেন্ডেশন। আমরা যাকে রিকমেন্ড করি, 10 জন যাকে রিকমেন্ড করে, ইউজুয়ালি সেই জিনিসটা ভালো হয়, সেই প্রোডাক্টটা ভালো হয় অথবা সার্ভিসটা ভালো হয়, সেই ওয়েব পেজটা ভালো হয়। এবং গুগল আসলে টেকনিক্যালি এই অ্যালগোরিদমটা ইউজ করে। মানুষজন যখন একটা মানুষকে অনেক রিকমেন্ড করছে, অনেক লিঙ্ক দিচ্ছে, অনেক রেফারেন্স দিচ্ছে, দেন গুগল চিন্তা করে নেয় যে দিস মাস্ট হ্যাভ টু বি দ্যাট গুড, আদারওয়াইজ মানুষ তাকে এত বেশি রিকমেন্ড করতো না বা এত বেশি রেফারেন্স দিত না। ওকে, সো এই রেফারেন্স নিয়ে আসাটাই হচ্ছে ব্যাকলিংস। ওকে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো, বাট এই জিনিসটা মাথায় রাখেন যে ফার্স্ট কন্টেন্ট, সেকেন্ড হচ্ছে ব্যাকলিংস, থার্ড ওয়ান যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেকনিক্যাল নো হাউস। আপনি একটা জিনিস ইমপ্লিমেন্ট করলেন আপনার ওয়েবসাইটে, দেন সেখান থেকে আপনার বুঝে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আমি এটা করছি, দেন আই এম গেটিং দিস রেজাল্ট, আই এম ডুইং দিস অ্যান্ড গেটিং দিস রেজাল্ট, আই এম অ্যাপ্লাইং এ স্কিমা ট্যাগ অথবা অ্যাপ্লাইং অ্যান HTML সামথিং ট্যাগ, দেন আই এম গেটিং দিস রেজাল্ট। এই জিনিসটা আপনার ট্র্যাক রাখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে কেন আসলে আপনার পেজটা গুগল পড়তে পারছে না অথবা কোনো সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছে না, পড়তে পারছে না। এবং এই জিনিসটাই আপনার অ্যাজ এ হোল আমরা যদি চিন্তা করি ইটস টেকনিক্যাল নো হাউস। এবং আমরা যত তাড়াতাড়ি এই বেসিক জিনিসগুলো শিখতে পারবো তত তাড়াতাড়ি আমরা এসইওতে ভালো করতে পারবো। তবে একটা জিনিস যে আপনার আসলে কোনো কোড করতে হবে না। নর্মাল ওয়েবসাইট বানানোর জন্য অথবা কোনো সফটওয়্যার বানানোর জন্য যত ধরনের হার্ড কোড লাগে, এসইওতে এই ধরনের কোড লাগে না। সব কোড আপনি অনলাইনে পেয়ে যাবেন, জাস্ট কপি পেস্ট অথবা সিমিলার ছোটো কিছু জিনিস যেগুলোর জন্য আবার প্লাগিনস আছে। সো আপনি প্লাগিনসগুলোতে নিজের মতো করে ইনপুট দেবেন, টেক্সট ইনপুট দেবেন। আমরা ফ্রন্ট ওয়েব পেজের ফ্রন্ট সাইডে থেকে যেরকম জিনিস দেখি এইভাবে আপনি ইনপুট দেবেন। ব্যাকএন্ড থেকে ওই প্লাগিন অথবা ওই সফটওয়্যার আসলে ব্যাকএন্ড থেকে কাজ করবে বাই অ্যাপ্লাইং অল দ্য কোডস। ঠিক আছে, সো চিন্তা করার কিছু নাই যদি আপনি কোডিং নাও জানেন। ওকে, বাট জাস্ট মাথায় রাখতে হবে যে ছোটো বেসিক যদি HTML জানা থাকে দেন দ্যাটস এ প্লাস পয়েন্ট। যদি না থাকে চিন্তার কোনো কারণ নাই, বিকজ উই উইল কভার এভরিথিং আপ। ওকে, সো দ্যাটস ইট। আই হোপ যে এই তিনটে জিনিস আপনি মাথায় রেখে সামনে আগাতে পারবেন। যে এসইওতে কী ধরনের প্রকারভেদ আছে, এসইওর মধ্যে কী জিনিস আছে। সো এসইও বেসিক্যালি ট্যাকটিক্যালি এসইও হচ্ছে 2 রকমের। ওকে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে যেসব চেঞ্জেসগুলো আমরা আনবো, যেসব জায়গায় আমরা এডিট করব, যেসব জিনিসগুলো আমরা ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজ করব, সেগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর হচ্ছে অফ পেজ মানে হচ্ছে আমরা তো জানি যে এসইওতে অনেক জিনিসগুলা বাইরে থেকে এফেক্টেড হয়। যেমন আমরা কার কাছ থেকে লিঙ্ক পেলাম, কে আমাদেরকে রিকমেন্ড করলো, কে আমাদেরকে ভোট দিল, কে আমাদেরকে ভালো বললো, এই জিনিসগুলো হচ্ছে অল অ্যাবাউট অফ পেজ অপটিমাইজেশন। আরেকজনের কাছ থেকে লিঙ্ক অ্যাকোয়ার করা বা লিঙ্ক বিল্ডিং যদি আমরা অ্যাজ এ হোল বলি। ওকে, এটা হচ্ছে টেকনিক্যালি 2টা জিনিস। এসইওতে ইথিক্যালি আবার এসইওর অনেক রকমের ভাগ আছে, যেমন হোয়াইট হ্যাট এসইও অথবা ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আমরা সাধারণত গুগল যেগুলা বলে বা সাজেস্ট করে যে তোমরা এই জিনিসগুলোকে অপটিমাইজ করো ফর বেটার ক্রলিং, ফর বেটার র্যাঙ্কিং, ওকে। এবং এসইও এক্সপার্টরা যেগুলো সাজেস্ট করে সচরাচর সেগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে এই যে আমরা যেভাবে অপটিমাইজ করি, আই মিন কন্টেন্ট বলেন, লিঙ্ক বলেন, সাইটের ডিজাইন বলেন, টেকনিক্যাল ইস্যুস বলেন, সব কিছুকে আসলে ম্যানিপুলেট করা যায়। ধরেন গুগল আমাদেরকে র্যাঙ্ক করে কন্টেন্ট দেখে, ওকে। গুগল মনে করে যে একটা সাইটে যদি অনেকগুলো কন্টেন্ট থাকে, ভালো কোয়ালিটি কন্টেন্ট থাকে, দেন দ্যাটস এ গুড সাইট, ওকে। ওয়েল, গুগল আবার এটাও মনে করে যে এই সাইটটা যদি অনেকগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পায়, দেন দ্যাটস এ গুড পেজ টু র্যাঙ্ক, দ্যাটস এ গুড ওয়েবসাইট টু র্যাঙ্ক, ওকে। সো এই জিনিসটাকে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়। ধরেন গুগল যেহেতু মনে করে যে আমি যদি 5 জন আমাকে ভোট দেয়, দেন আই এম দ্য উইনার, ওকে, আই এম ইলেক্টেড এজ অ্যান এমপি অফ দিস নিশ, ওকে। কিন্তু কথা হচ্ছে যে এই 5 জন যাদের কাছ থেকে আপনি ভোটটা নিয়ে আসবেন, ওই 5 জনকে কিন্তু আপনি টাকা দিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন, অথবা এরকম 500 জনকে আপনি ম্যানেজ করতে পারেন বিভিন্নভাবে, ওকে। দ্যাটস এ ব্ল্যাক হ্যাট ওয়ে, ইউনো, যে কীভাবে ম্যানেজ করতে হয়, আমরা বাংলাদেশে কীভাবে সব কিছু ম্যানেজ করি, ঠিক আছে। অনেক বাংলাদেশে কীভাবে ইজিলি অনেক বড় বড় কর্মকর্তা ম্যানেজ হয়ে যায়। সো এইভাবে কিন্তু অনেক ওয়েবসাইটকেও ম্যানেজ করা যায়, টু গিভ আস দ্য লিঙ্কস, টু গিভ আস দ্য ভোটস। এই জিনিসটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এবং এটা শুধুমাত্র লিঙ্কের ক্ষেত্রে না, এটা কন্টেন্টের ক্ষেত্রে, লিঙ্কের ক্ষেত্রে, সাইটের ওভারঅল অ্যাপ্রোচের ক্ষেত্রে, অ্যান্ড দেয়ার আর লট অফ থিংস যেগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কারণ নাই, ডিসকাস করার দরকার নাই। কারণ হচ্ছে এই জিনিসগুলো যতটা অ্যাভয়েড করতে পারবো আমরা, তত বেশি সেফ সাইডে থাকতে পারবো। কারণ হচ্ছে এসইওতে একটা কথা আছে যে পেনাল্টি, যেটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করব। পেনাল্টি হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, কিওয়ার্ড রিসার্চ করলেন, সেটার থেকে ভালো আর্নিং হচ্ছে, কিন্তু আপনি যদি শ্যাডি কোনো জিনিস করেন, ধরেন লিঙ্ক, প্রচুর পরিমাণে লিঙ্ক কেনেন, এবং সেটা যদি গুগল ধরতে পারে, দেন আপনার র্যাঙ্ক থেকে আপনাকে ড্রপ করাই দেবে, দ্যাটস আ পেনাল্টি, ওকে। সো এইসব ব্ল্যাক হ্যাট এসইওর কারণে মোস্ট অফ দ্য টাইম আমরা পেনাল্টি খাই। স্টিল হোয়াইট হ্যাট এসইওতেও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ওভার অপটিমাইজেশন করা যাবে না। যদি ওভার অপটিমাইজ করি, দেন উই উইল গেট পানিশড বাই গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস। সো জিনিসটা বুঝতে পারলাম যে এসইও আসলে কত ধরনের হতে পারে। আই হোপ যে ইউ গট দ্য আইডিয়া, এবং কোন পথে আপনি যাবেন, কোন জিনিসগুলো নিয়ে আপনি শিখবেন, সেটা অ্যাটলিস্ট কিছুটা হলো আইডিয়া পেয়েছেন। লেটস জাম্প টু দ্য নেক্সট। আমরা একটু দেখি যে আমাদের যেই ইন্টারফেস নিয়ে আমরা কাজ করব মোস্ট অফ দ্য টাইম, আই মিন আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে আমরা সংক্ষেপে এসইও ভাষায় বলি সার্প, ওকে, SERP, সার্প, ওকে। তো এই সার্পটা দেখতে কেমন, এবং সার্পের আসলে সবাই কি আমার কম্পিটিটর কিনা, অথবা কোন কোন পজিশনের জন্য আমরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবো আমাদের কম্পিটিটরদের সাথে। আমরা যদি নর্মালি এসইও লিখে একটু সার্চ দিই গুগলে, দেন এখানে দেখবেন যে এরকম প্রথমে একটা রেজাল্ট আসবে, যেটা গুগল আসলে র্যান্ডমলি, বা যে গুগল যেটাকে মনে করে আপনার এই কোয়ারির সাথে অথবা এই কিওয়ার্ডকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করতে পারে, অথবা এক্স্যাক্টলি অ্যান্সার দিতে পারে, এরকম যে কোনো কিছু তারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করা যেরকম যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসবে, এবং এটাকে বলে আমরা ফিচার স্নিপেট, ওকে। সো আপনার অর্গানিক, এটাও কিন্তু একটা অর্গানিক রেজাল্ট, কিন্তু এখানে অর্গানিক রেজাল্টের একটা স্নিপেট আপনাকে গুগল দেখাচ্ছে অটোমেটিকলি বাই ইউজিং AI অর সামথিং লাইক দ্যাট, ওকে। সো এটা হচ্ছে ফিচার স্নিপেট সেকশন। তারপরে আমরা যদি অ্যাড ব্লকার ইউজ করছি আমরা, সো অ্যাড ব্লকার ইউজ না করলে এখানে হয়তো এসইও রিলেটেড অ্যাড দেখাতো। সো প্রথমে অ্যাড থাকবে, তারপরে তারপর হয়তো ফিচার স্নিপেট, তারপরে আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে পিপল অলসো আস্ক সেকশন, তারপরে হচ্ছে অর্গানিক রেজাল্ট, এরকম অর্গানিক রেজাল্ট থাকবে, তারপর হচ্ছে ভিডিও রেজাল্ট, তারপরে আবার অর্গানিক রেজাল্ট, তারপরে হচ্ছে গুগল লোকাল ম্যাপ অথবা ম্যাপস ট্যাক্স, এটা অনেক সময় প্রথম দিকেও থাকতে পারে, and then আবার people also ask section, তারপর টু রিলেটেড সার্চেস। তার মানে হচ্ছে এখানে দেখেন এসইওর যেই আপনি এসইও করে কোন পজিশনে আসতে পারবেন, এখানে ফিচার স্নিপেটে আনতে পারবেন, তারপরে হচ্ছে এখানে যে অর্গানিক রেজাল্টগুলো আছে এগুলো আপনার জন্য বরাদ্দ করা, আই মিন যারা ভালো কন্টেন্ট দিচ্ছে, ভালো লিঙ্ক আনতেছে, অথবা যারা পারফেক্টলি তাদের সাইটটা অপটিমাইজ করেছে, তাদের জন্য এই লিঙ্কগুলো বরাদ্দ, ওকে তার উপরে অ্যাড এবং সাইডে হয়তো এখানে একটা নলেজ প্যানেল থাকতে পারে যদি কোনো মানুষকে আপনি সার্চ দেন অথবা এখানে দেখেন এটা একটা নলেজ প্যানেল বিকজ इट्स এ টপিক সো টপিক্যাল নলেজ প্যানেল দেন আপনি যদি এসইও কোনো এক্সটেনশন ইউজ করেন ওই এক্সটেনশনের মধ্য থেকে আপনাকে ওই এক্সটেনশন আপনাকে আরো কিছু রেজাল্ট দেখাবে সিমিলার কিওয়ার্ডস অর সামথিং লাইক দ্যাট আপনি এক্সটেনশন যে কারণে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে সো দিস ইজ দ্য বেসিক overview or looking of a typical SERP okay so এখানে আপনার competitor এরা প্রত্যেক যে আমরা competitor এবং এখানে যদি আপনি আসতে পারেন that's you will get tons of I mean millions traffic depends upon your keyword search volume for free and that's the beauty of SEO okay so এজন্যই বড় বড় কোম্পানিগুলো সাধারণত অ্যাডস এ তারা ইনভেস্ট করে ঠিক আছে কিন্তু পাশাপাশি তারা এসইও তে ম্যাসিভ পরিমাণ একটা বাজেট রাখে বিকজ এখানে আসতে পারা মানে হচ্ছে দে উইল গেট আ লট অফ ট্রাফিক ফর ফ্রি আর যারা সার্চ করে আপনার সাইটে ঢুকবে তারা খুবই টার্গেটেড এবং আপনি যেটা নিয়ে আসলে এখানে আসবেন যে কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করবেন ওই কিওয়ার্ডটা যদি আপনার বিজনেস রিলেটেড হয় you don't have to look back ever ওকে সো আমরা যারা এসইও শিখছি আমাদের আসলে টার্গেট থেকে ওইটাই যারা এখানে ইনভেস্ট করছে ওই ক্লায়েন্টকে ধরা অথবা নিজের সাইট এখানে নিয়ে আসা টু গেট রেভিনিউ ফ্রম অ্যাডস অর অ্যাফিলিয়েটস অর হোয়াটএভার ওকে এগুলো নিয়ে আমরা একটা করে পরবর্তীতে কথা বলবো যে আসলে কিভাবে এসইও দিয়ে আপনি টাকা আর্ন করতে পারবেন বাট আই হোপ যে ইউ গট দ্য পয়েন্ট যে একটা টাইপিক্যাল শার্প দেখতে আসলে কেমন হয় এবং শার্পে কি কি থাকে এবং প্রত্যেকটা জিনিস কিভাবে অপটিমাইজ করব সেগুলো তো আমরা দেখবই সো গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনস আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে যদি আমি এক কথায় বলতে চাই যে সার্চ ইঞ্জিনস ইজ লাইক এ ব্রেইন আমাদের মানুষের ব্রেইন যেভাবে কাজ করে যে আমরা একটা জিনিস দেখি দেন বোঝার চেষ্টা করি এটাকে কম্পেয়ার করি আশেপাশের অন্যান্য জিনিসগুলোর সাথে তারপরে এটা নিয়ে আমরা একটা কমেন্ট করি যে এটা ভালো কি খারাপ ওকে তার মানে হচ্ছে এবং এই কাজগুলো হয় একদম উইদিন মিলি সেকেন্ডসের ভিতরে তাই না আমরা যদি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই অন্য একটা জিনিস দেখে দেন ওটা নিয়ে যখন অপিনিয়ন দেই দেন উই জাস্ট ডু ইট ইনস্ট্যান্টলি ওকে সো সার্চ ইঞ্জিনস আসলে ঠিক এভাবেই কাজ করে আমরা যদি একদম প্রথম থেকে ধরি যে একটা মানুষ গুগলে কোনো কিছু সার্চ করলো সার্চ করার সাথে সাথে উইদিন মিল আই মিন সেকেন্ডেরও অনেক কম সময়ের মধ্যে আমি মিলি সেকেন্ডসের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পাই সে কিন্তু সার্চ ইঞ্জিনের রেজাল্ট দেখতে পায় ওকে কিন্তু এর ব্যাকএন্ডে কিন্তু অনেকগুলা কাজ করে এই সেকেন্ডের মিলি সেকেন্ডের ভিতরে কীরকম প্রথমে যেটা করে গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনস প্রথমেই যেটা করে সেটা হচ্ছে যে ওই কিওয়ার্ডের এগেনস্টে যেসব ইনফরমেশন অনলাইনে আছে সেগুলা তারা পরে বোঝার চেষ্টা করে যে এই কিওয়ার্ডের সাথে অথবা এই কোয়ারিটার সাথে কোন ওয়েবসাইট মিলে যায় বা কোন ওয়েবসাইটটা এই কোয়ারির এগেইনস্টে পারফেক্টলি উত্তর দিয়েছে বা সলিউশন দিয়েছে দেন তারা সেই রেজাল্টগুলো বোঝার চেষ্টা করে প্রথমেই বোঝার চেষ্টা করে সেটার টেক্সট পড়ে সেটার কোড পড়ে সেটার আই মিন যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্ম থেকে পার্স করে তার নিজের মতো করে তার মানে হচ্ছে ক্রল করে ক্রল করার পরে তারা এই জিনিসটাকে প্রসেস করে তাদের বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে তাদের যে হাজার হাজার অ্যালগোরিদম আছে এবং প্রতিদিন যেসব অ্যালগোরিদম টুইক তারা করে সেগুলো সব কিছু অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করে যে এক্স্যাক্টলি এটাই পারফেক্ট সলিউশন কিনা বা এটাই পারফেক্ট ওয়েবসাইট কিনা যেটাকে আমরা ফার্স্ট পেজে দেখাতে পারি বা সেকেন্ড পেজে দেখাতে পারি অথবা থার্ড পেজে দেখাতে পারি আলটিমেটলি তারা নতুন নতুন যদি কোনো কন্টেন্ট পায় তারা এই মিলি সেকেন্ডের মধ্যেই তারা সেগুলো ইনডেক্স করে অথবা আগে ইনডেক্স করে রাখে এবং ইনডেক্সের পরে তারা সেগুলো যাচাই বাছাই করে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে তার মানে হচ্ছে কিছু কিছু জিনিস তারা আগে ইনডেক্স করে রাখে এবং কিছু কিছু জিনিস তারা ইনস্ট্যান্ট ইনডেক্স করে টু শো দ্য বেটার রেজাল্ট ওকে তার মানে হচ্ছে যে ইনডেক্স অনেক সময় দেখবেন রিয়েল টাইম হয় অনেক সময় দেখবেন যে আগে ইনডেক্সড পেজ থেকে গুগল নিচ্ছে সো ইনডেক্স কিন্তু অলওয়েজ চলতে থাকে ইভেন কেউ যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিল গুগলে ইভেন ইনস্ট্যান্ট ইনডেক্স হোক কন্টেন্টও কিন্তু গুগল দেখাতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে যে আগেই আপনার ইনডেক্স করে রাখতে হবে ব্যাপারটা আসলে সবসময় এরকম না তার মানে হচ্ছে একদম এ টু জেড প্রথমে যেটা করে प्रथमे Google keyword টা পায় then keyword এর against এ যত অনলাইনে যত related pages আছে সবগুলা তারা পড়ে বুঝার চেষ্টা করে then নতুন যত সব পেজ আছে related সবগুলা পেজ নতুন করে আবার দরকার হলে index করে then তাদের algorithm অনুযায়ী সবগুলো ভাগ ভাগ করে যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার then ultimately তারা search result পেজে show করে so this is the basic process of how search engine works ঠিক আছে যেটা বললাম যে it's like a brain so আমাদের brain যেভাবে কাজ করে search engines গুলো আদৌ exactly ঠিক সেভাবেই কাজ করে to index your content to process your content and showing up on search engines on the SERP অথবা result pages okay so I hope you got the idea okay so ranking factors are basically amra je sob google algorithm সম্পর্কে জানি সেগুলোর একটা বাহ্যিক একটা প্রয়োগ এবং সেই প্রয়োগ করার পরে basically google এর যে measurement যে এটাকে rank করা যাবে কি যাবে না তার যে criteria সেটাই kind of as a whole ranking factors google এর বিভিন্ন ধরনের ranking factors আছে I mean algorithm এর উপর বেস করে এই ranking factors গুলো করা হয় I mean google algorithm যেভাবে trained করা হয় বিভিন্ন data points এর মাধ্যমে বিভিন্ন AI data sets দিয়ে বিভিন্ন patterns দিয়ে এবং যত ধরনের input দেওয়া যায় সবগুলা inputের I mean যদি আমরা একটা সহজ একটা চেকলিস্ট করি দেন আসলে আমরা র‍্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো পাই এবং 200 300 টার উপরে র‍্যাঙ্কিং ফ্যাক্টরস আছে কিন্তু সবগুলো আসলে কাইন্ড অফ সিমিলার জিনিসই একটু ভেঙে বলা কিন্তু আমরা যদি মেইন র‍্যাঙ্কিং ফ্যাক্টরস এর কথা চিন্তা করি মেইন র‍্যাঙ্কিং ফ্যাক্টরস আছে গুটি কয়েক যেমন ভালো কন্টেন্ট তারপরে হচ্ছে ভালো লিংকস I mean ভালো রিকমেন্ডেশন তারপরে হচ্ছে আপনার ভালো অথর এক্সপার্ট অথর ভালো অথর বলতে এক্সপার্ট অথর আমি যে কন্টেন্টে লিখেছে তার ওই বিষয়ে এক্সপার্টাইজ এবং রেপুটেশন ইন অল ওভার দ্য অনলাইন ওয়ার্ল্ড তারপর হচ্ছে আপনার যেখানে আপনি কন্টেন্টটাকে পাবলিশ করেছেন সেই ওয়েবসাইটের ওভারঅল লুকিং ওভারঅল ইউজার এক্সপেরিয়েন্সেস এবং এমন কন্টেন্ট অথবা এমন পেজ যেখান থেকে গুগল ইজিলি পার্স করতে পারে সব ধরনের কন্টেন্ট সবকিছু I mean বেটার ইনডেক্সেবিলিটি এই তো এই হচ্ছে বেসিক র‍্যাঙ্কিং ফ্যাক্টরস এরকম আরো হাজার হাজার র‍্যাঙ্কিং ফ্যাক্টরস আছে যেগুলো আসলে এটার ভিতরেই পড়ে এই কয়েকটা ভিতরের মধ্যেই পড়ে যেমন ভালো টাইটেল লেখা এবং টাইটেলটাকে একটা নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে রাখা তারপর হচ্ছে ভালো মেটা ডেসক্রিপশন লেখা তারপর হচ্ছে একটা পেজের সাথে টপিক্যালি কানেক্ট করা এগুলা কাইন্ড অফ এটার মধ্যেই পড়ে আপনি যদি ভালো কন্টেন্ট লিখেন দেন ইউ नीड রেফারেন্সেস ইউ नीड সাইড রেফারেন্সেস সাইড ওয়াইড রেফারেন্সেস অর অফ সাইড রেফারেন্সেস ইনকামিং আর আউটগোয়িং দুটাই সো এই সব কিছু মিলে হচ্ছে র‍্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে জাস্ট যদি আপনি গুগল করেন দেন আপনি 200 300 400 র‍্যাঙ্কিং ফ্যাক্টরস এর লিস্ট পেয়ে যাবেন ওগুলো একটু দেখে নিতে পারেন বাট মেইন জিনিস হচ্ছে যে কয়টা বললাম এই কয়টা হচ্ছে র‍্যাঙ্কিং ফ্যাক্টরস আমরা যখন পরবর্তীতে অন পেজ এসইও নিয়ে কথা বলবো অফ পেজ এসইও ডিটেইল নিয়ে কথা বলবো তখন এই র‍্যাঙ্কিং ফ্যাক্টরস এর সবগুলো প্রয়োগ আপনি দেখতে পারবেন সো জাস্ট stay with us and keep watching these videos up to the last okay তাহলে মোটামুটি আপনি সবকিছু পেয়ে যাবেন যে কারণ SEO is all about implementing those ranking factors in our website ঠিক আছে তো আমরা যাই করব SEO তে সবকিছু আসলে প্রত্যেকটা একটা ranking factors সো এটাকে আলাদা করে বোঝার দরকার নেই জাস্ট আপনি যদি সবগুলা প্রসেস আমাদের দেখানোর মতো আমার এই ভিডিওতে দেখানোর মতো সবগুলা প্রসেস যদি আপনি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন everything is a combination of methods or strategies found on the ranking factors stated by SEOs and Googles and everywhere okay so দেখা হচ্ছে নতুন টপিকে চলেন আমরা SEO basic কিছু টার্মস সম্পর্কে পরিচিত হইনি এখন কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন একদম লাইভ ওয়েবসাইটে দেখব যে কোনটা কিভাবে কি করতে হয় প্রত্যেকটা সেকশন দেন কিছু কিছু জিনিস আমাদের হয়তো অপরিচিত লাগতে পারে এই টার্মসগুলো ওকে সো টার্মসগুলো নিয়ে প্রথমেই আলোচনা করে নেওয়া যাক যাতে করে পরবর্তীতে আপনারা রেফারেন্স হিসেবে সেগুলো বুঝে নিতে পারেন আই মিন আপনাদের মাথায় থেকে যায় যে না এটা 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 ওটা ওকে সো বুঝতে সুবিধা হবে আপনার যেমন ধরেন আমরা প্রায় সময় একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইইআইটি I mean expertise authoritativeness trustworthiness and প্রথমে আরেকটা ই আছে সেটা হচ্ছে experience এটার মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেটার অথর যদি আপনি হন তো এই কন্টেন্টটা লেখার এক্সপার্টাইজ আপনার আছে কিনা মানুষ আপনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে সেটাকে তার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা উইদাউট এনি রিস্ক অর উইদাউট এনি হার্ম ওকে সেটা শুধুমাত্র যে YMYL এই নিষ্ঠার মধ্যে পড়ে এরকম না YMYL মানে হচ্ছে ইউর মানি অর ইউর লাইফ যেমন হেলথ তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ল তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশনস জবস সো এই ধরনের যত সেনসিটিভ যত নিশ আছে যত ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলোতে যদি আপনি কোনো কিছু লিখেন তো আপনি তো অ্যাজ এ ডক্টর হিসেবে যদি আপনি লিখেন দেন দ্যাটস গুড দ্যাটস ট্রাস্টওয়ার্দি কিন্তু আপনি ডক্টর না কিন্তু একজনকে হেলথ সাজেশন দিলেন এটা কিন্তু পড়ে যা কারো উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যেতে পারে তার শরীরের জন্য অথবা ফিজিক্যালি আর মেন্টালি অনেক বেশি হার্মফুল হতে পারে আপনার কন্টেন্টটা ওকে ইভেন এটা ফাইন্যান্সের ক্ষেত্রেও আপনি একটা ইনভেস্টমেন্ট রিলেটেড একটা সাজেশনস দিলেন বাট এটা বুমেরাং হয়ে যেতে পারে এটা তার লাইফের জন্য অথবা তার কেরিয়ারের জন্য অথবা তার হোল লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে নেগেটিভলি ওকে সো এই জন্যে এই ধরনের ক্যাটাগরি খুবই সেন্সিটিভ তো এই ধরনের ক্যাটাগরির জন্য অবশ্যই এক্সপার্টাইজ তো লাগবেই যে অথর তার একদম রিনোনড এক্সপার্টাইজ আই মিন যাতে অনলাইনে তাই কিছু অলরেডি সে যে এই বিষয়ে এক্সপার্ট সেটা যাতে অনলাইনের মোটামুটি খোঁজ করলে পাওয়া যায় অ্যাটলিস্ট ওকে সো এই জিনিসগুলোতে এটা তো লাগবেই পাশাপাশি হচ্ছে যে কোনো ধরনের নিশে এখন সব ধরনের নিশে মোটামুটি মিস ইনফরমেশন হ্যাপেন্স অল দ্য টাইম সো যখনই যেই নিশে আপনি মিস ইনফরমেশন দেওয়ার চান্স থাকে এবং মানুষের ক্ষতি হওয়ার চান্স থাকে সব ধরনের নিশে বেসিক্যালি YMYL এর অন্তর্ভুক্ত এবং সব ধরনের নিশে মোটামুটি EAT লাগবে আই মিন এক্সপার্টাইজ অথরিটিভনেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস লাগবে এই নিশটাতে সো আপনি যাই করে না কেন ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং আর হোয়াটএভার এই জিনিসটা মেকশিওর করতে হবে যে আপনার যে অথর তার এনাফ ইইআরটি আছে কিনা আই মিন এক্সপিরিয়েন্স আছে কিনা এনাফ এক্সপার্টাইজ আছে কিনা এনাফ অথরিটি আছে কিনা অথবা তাকে মানুষ ট্রাস্ট করবে কিনা অথবা যদি ট্রাস্ট না করে দেন ইউ অ্যাজ অ্যান SEO ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস প্রোফাইল গেট এনাফ ভোটস অর এনাফ রিকমেন্ডেশনস to act like a trustworthy person okay so এটা হচ্ছে EEAT আরো কিছু জিনিস আপনার মাথায় হয়তো আসতে পারে যেমন ক্লিকস ইমপ্রেশনস ক্লিকস হচ্ছে ধরেন ওয়েবমাস্টার টুলস অথবা সার্চ কনসোলে যদি দেখেন যে আপনি কতগুলো ক্লিক পেয়েছেন আপনার কেউ যখন একটা কিওয়ার্ডে সার্চ দেওয়ার পরে যখন ফার্স্ট পেজে অনেকগুলো লিঙ্ক থাকলো আপনার লিঙ্কে যদি কেউ একটা ক্লিক করে দেন ইউ উইল গেট 1 ক্লিকস কিন্তু ধরেন আপনার পেজটা ফার্স্ট পেজে থাকলো কিন্তু কেউ ক্লিক করলো না কিন্তু আপনি একটা ইমপ্রেশন পেলেন আপনার পেজটা যদি থার্ড পেজে থাকে কিন্তু থার্ড পেজে যা মানুষ খুব কমই ক্লিক করে কিন্তু থার্ড পেজে আছে তার মানে হচ্ছে স্টিল ইউ উইল গেট অ্যান ইমপ্রেশন ওকে এবং এই ইমপ্রেশন এবং ক্লিকসের রেশিও হচ্ছে CTR ওকে আপনি যত কম ইমপ্রেশনে ভালো ক্লিক পান আপনার CTR পার্সেন্টেজ তত বেড়ে যাবে দ্যাটস ইট এই হচ্ছে বেসিক আরও কিছু কিছু জিনিস আমরা হয়তো সামনে পাবো সেটা হচ্ছে ধরেন ডোমেন অথরিটি হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ডোমেনটা কতটা শক্তিশালী আই মিন নতুন একটা ওয়েবসাইটের চেয়ে এই ওয়েবসাইটটা কতটা ট্রাস্টওয়ার্দি কতটা কতটা রিচ ঠিক আছে আবার ধরেন রেফারিং ডোমেন অথবা RD ওকে রেফারিং ডোমেন হচ্ছে আপনার সাইটকে কত ইউনিক পাবলিক লিঙ্ক দিচ্ছে এটা হচ্ছে রেফারিং ডোমেন তারপর হচ্ছে ইন্ডেক্স পেজ মানে হচ্ছে যে পেজটা গুগলের ডাটাবেজে আছে এবং যে পেজটা গুগল অলরেডি জানে তারপরে হচ্ছে আপনি যখন অনলাইনে কোনো কিছু পাবলিশ করলে কিন্তু সেটা এ হবে না আই মিন ইনডেক্সে যাবে না পাবলিশ হইলেই কিন্তু সেটা গুগল চিনবে না দেখবে না ওকে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পেজটা ইনডেক্স করতে হবে বাই গুগল তো গুগল ইনডেক্স করার জন্য অনেক কিছু দেখে যেমন কন্টেন্টটা ইউনিক কিনা এই কন্টেন্টটা আসলে এই কন্টেন্টে ইউনিক পার্সপেক্টিভ আপনি অ্যাপ্লাই করেছেন কিনা এই কন্টেন্টটা অন্য যে কন্টেন্টগুলো আছে সেইখান থেকে আলাদা করে এক্সট্রা আপনি কি রিসার্চ করে এখানে অ্যাড করেছেন অথবা এখানে এক্সট্রা কি আছে যেটা যেটা পেলে মানুষজন উপকৃত হবে ওকে সো এই সব কিছু দেখার পরে গুগল আসলে একটা পেজকে ইনডেক্স করে এবং ইনডেক্স করা মানে হচ্ছে এটা আপনি কিভাবে চেক করবেন আপনি জাস্ট আপনার পেজটা নিয়ে গুগলে সার্চ দিবেন যদি দেখেন যে না পেজটা শো করছে গুগল রেজাল্টে তার মানে ইটস ইনডেক্সড User intent হচ্ছে ধরেন which one is the best restaurant in Dhaka okay then আপনি অনেক রেজাল্ট পাবেন ওকে তার মধ্যে কিছু রেজাল্ট আছে এরকম যে টপ 10 রেস্টুরেন্টস ইন ঢাকা ওকে আবার কিছু আর্টিকেল পাবেন এরকম যে রেস্টুরেন্টস দ্যাট হ্যাভ বিন লঞ্চড ইন 2024 ওকে অথবা এরকম কোন পাবেন এরকম আর্টিকেল পাবেন যেমন অথবা এরকম আর্টিকেল আপনি পেতে পারেন যে রেস্টুরেন্টস which you should avoid ওকে এখন সবকিছুর মধ্যে কিন্তু ওই আপনি যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ দিয়েছেন সেই কিওয়ার্ডটা কোনো না কোনো ভাবে আছে কিন্তু কোন আর্টিকেলটা এক্স্যাক্টলি যে যে সার্চ দিয়েছে সার্চার তার মাথায় কি আছে তার মাথায় হচ্ছে যে আমার এরকম একটা রেস্টুরেন্ট আমার দরকার এরকম একটা রেস্টুরেন্টের নাম দরকার যেটা বেসিক্যালি যেটাতে আমি যাব ওকে সে শুধু একটা রেস্টুরেন্টের নাম চাচ্ছে যেটা বেস্ট ওকে তার এত কিছু দরকার নাই যে কোন রেস্টুরেন্টে যাওয়া উচিত না কোন রেস্টুরেন্টটা রিসেন্টলি লঞ্চড হয়েছে কোন রেস্টুরেন্টের সাইজ কত কোন রেস্টুরেন্টে বাফেট আছে এরকম নাই আমার দরকার হচ্ছে দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা ওকে সো সে যখন এই জিনিসটা নিয়ে সার্চ দিবে যে বেস্ট হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এন্ড আপনার আর্টিকেলে যদি এক্স্যাক্টলি সে যেটা চাচ্ছে তার মাথায় যেটা আছে সেটা যদি আপনি আপনার আর্টিকেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন দেন your article would be the best article to shoot for the number one spot okay that's the basic okay এটাই হচ্ছে user intent I mean intent wise article entities হচ্ছে ধরেন আপনার টপিকের ভিতরে সাব টপিক অথবা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সত্তা ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন এরকম যেমন how to make a cup of tea okay so এখানে টি একটা এন্টিটি মেকিং দা কাপ অফ টি আই মিন মেকিং প্রসেসটা হচ্ছে আরেকটা এন্টিটি ওকে তো আপনি যখন আর্টিকেলটা লিখবেন তখন কোন এন্টিটিগুলা ফোকাস থাকবে এই আর্টিকেলে সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ধরেন আপনি নেস্টলে ব্র্যান্ডের টি ইউজ করবেন ওকে সো নেস্টলে ইজ অ্যানাদার এন্টিটি হিয়ার ওকে সো এই এন্টিটিগুলা যখন আপনি প্রত্যেকটা একটা রিলেট করবেন একটা আর্টের সাথে ক্লোজলি রিলেট করবেন এবং এই রিলেশনটা যদি আপনার কন্টেন্টে খুব ভালো হয় দেন দ্যাট উড বি এ পারফেক্ট আর্টিকেল ওকে সিম্যান্টিক এসইও কি সিম্যান্টিক এসইও মানে হচ্ছে ধরেন আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা এন্টিটির সিম্যান্টিক কোলাবোরেশন হচ্ছে সিম্যান্টিক এসইও ধরেন আপনি how to make a cup of tea যেটা এর আগে এন্টিটি নিয়ে যে কথাগুলো বললাম সেটা একটা উদাহরণ ছিল তো এই আর্টিকেলটাতে যদি আপনি নেসলে টি ব্র্যান্ড এন্ড মেকিং প্রসেস তারপরে হচ্ছে টি তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ধরেন আমি বানালে চা কেমন হবে তারপর হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ধরেন একটা শেফ যদি বড় রেস্টুরেন্টে একটা শেফ যদি চা বানায় তার চায়ের প্রসেস কীরকম হবে তারপর হচ্ছে আপনি যদি মাস পিপল ধরেন 100 জন মানুষকে আপনি চা খাওয়াবেন দেন হোয়াট উড বি দ্য প্রসেস ওকে সো ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট সিনারিওতে সেম কনটেক্সট কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেম এন্টিটির আলাদা প্রয়োগ এই সব কিছু যখন আপনি একটা আর্টিকেলে পারফেক্টলি কম করতে পারবেন পারফেক্টলি থ্রেড করতে পারবেন শুয়ের মতো। আমরা যেরকম কাপড় সেলাই করলে একটার সাথে আরেকটার যে বন্ধন বাইরে থেকে বোঝা যায় না যে এত নিখুঁত হয়, ঠিক আছে, যদি আপনি সেলাই করেন। তো এরকমই সো এই প্রত্যেকটা এন্টিটি যদি আলাদা আলাদাভাবে এরকম একটা সুতার মতো সেলাই করে করে রাখতে পারেন একটা আর্টিকেলে, এবং সবগুলা যদি একটা আর্টের সাথে ক্লোজলি রিলেটেড হয়, এবং যদি ক্লোজলি রিলেটেড এরকম কোনো কিছু গ্যাপ থেকে যায় যেটা না থাকলে আসলে এই কন্টেন্টটা পারফেক্ট হবে না, কিন্তু আপনার কিওয়ার্ডে এই জিনিসটা নাই, অথবা আপনি কন্টেন্টের টাইটেলে এই জিনিসটা নাই, কিন্তু কন্টেন্টের কোথাও না কোথাও এইটা না রাখলে আসলে এই কন্টেন্টটা হবে না, আই মিন মেক সেন্স করবে না, অথবা মেক সেন্স করলেও এটা একদম 100% ফুলফিলড একটা কন্টেন্ট হবে না। দেন দ্যাটস অ্যান এন্টিটি গ্যাপ অ্যান্ড দ্যাটস অ্যান সিমেট্রিক এসইও গ্যাপ। সো আপনি যদি এই সবগুলা ক্লোজলি টাইড আপ করতে পারেন একটা কন্টেন্টে, দেন দ্যাটস কল্ড সিমেন্টিক এসইও। ওকে, সো গুগল যাতে এটা এই আর্টিকেলটা দেখলেই বুঝতে পারে যে এটা আসলে একটা চা বানানোর একটা কন্টেন্ট, এই কন্টেন্টে পড়লে যে কেউ চা বানানো শিখতে পারবে ইজিলি, এবং কোন ব্র্যান্ডের চা ইউজ করতে পারবে, সেটা কি ইলেকট্রিক ওভেন নাকি না নর্মাল ওভেন, সেটা আপনার কত ডিগ্রি টেম্পারেচার ওয়াটার হলে আপনি এখানে চা দিলে সেটা ব্যাটার চা হবে, এবং এখানে আপনি কি মিল্ক ইউজ করবেন কি করবেন না, এভরিথিং, সব কিছু মিলে একটা আর্টিকেলের পূর্ণতা পেতে হলে যা যা করা দরকার সব যদি আপনি ওই আর্টিকেলে দিতে পারেন, দেন দ্য প্রসেস ইজ কল্ড সিমেন্টিক এসইও। ওকে, সো মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম, অনেক টার্মস। সো আমার মনে হয় যে এত বেশি টার্ম আলোচনা না করে সামনে আমরা আগাই, এবং এই জিনিসটা নিয়ে আরও যখন আপনি এক্সপ্লোর করতে থাকবেন আপনি নতুন নতুন জিনিস শিখবেন, এবং সেগুলো নিয়ে পড়াশোনা করে আপনি ফার্দার ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সো লেটস গেট ব্যাক টু আওয়ার নেক্সট টপিক। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করা যাক এখন। তো কিওয়ার্ড রিসার্চের মেইন যেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম। ওকে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন যখনই আপনি কিওয়ার্ড খুঁজবেন, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে এটার সার্চ ভলিউম আছে কিনা, থাকলে সেটা খুবই কম কিনা বা অনেক বেশি কিনা, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা লো কম্পিটিটিভ কিনা বা হাই কম্পিটিটিভ কিনা। ওকে, আমাদের অলওয়েজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড অ্যাভয়েড করব, এখন সেটা সার্চ ভলিউম যাই থাকুক না কেন। ওকে, কিন্তু অলওয়েজ আমরা প্রিফার করব লো কম্পিটিটিভ কিওয়ার্ড, সেটা সার্চ ভলিউম একটু কমও হতে পারে, কিন্তু সার্চ ভলিউম যদি বেশি পাওয়া যায় এবং কম্পিটিশন যদি কম থাকে, দেন দ্যাটস এ প্লাস পয়েন্ট। এবং এ ধরনের যত বেশি কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারবো আমাদের প্রজেক্টটা তত বেশি সাকসেসফুল হবে। সেটা হতে পারে আমাদের নিজেদের জন্য, নিজেদের ব্লগ অথবা নিজেদের অ্যাফিলিয়েট অথবা নিজেদের প্রোডাক্ট, যে কোনো জায়গায় আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো এই জিনিসটা মাথায় রাখবো। এবং সেম অ্যাপ্লাইজ টু ক্লায়েন্ট ওয়ার্ক অ্যাজ ওয়েল, ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব তখন সেম মেথড আমরা ফলো করব। ওকে, তো চলেন দেখা যাক যে আমরা আসলে এটা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারি। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে কিওয়ার্ডের আইডিয়া খুঁজে বের করতে হবে। ধরেন আপনি একটা ডিসাইডেড যে আপনি একটা নিশে আগাবেন, ধরেন এনসামিপ্রোর নিশটা কি, নিশটা হচ্ছে ধরেন ট্রেনিং অন ইন্টারনেট মার্কেটিং রিলেটেড স্টাফ লাইক এসইও, তারপরে হচ্ছে ধরেন ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে ব্লগিং, অ্যাফিলিয়েশন, কন্টেন্ট রাইটিং, কিওয়ার্ড রিসার্চ and everything. Okay, everything related to internet marketing. So আমি যদি এই ইন্ডাস্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই, আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমরা টার্গেট করব কোথায়, বাংলাদেশ নাকি না ওয়ার্ল্ড ওয়াইড। যদি বাংলাদেশ টার্গেট করি, দেন আমাদের বাংলাদেশ থেকে সার্চ ভলিউম কেমন পাচ্ছি কোন কোন কিওয়ার্ডে, সেটা আমরা খুঁজে বের করব এক। দুই নম্বর স্টেপে যেয়ে আমরা দেখব যে যেই কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি, যে টপিক আইডিয়াগুলো আমরা পেয়েছি, সেই টপিক আইডিয়াগুলোতে বেসিক্যালি কোনগুলা লো কম্পিটিটিভ, কোনগুলাতে আমরা কন্টেন্ট দিলে মোটামুটি উইদাউট এনি ব্যাকলিংস আমরা র্যাঙ্ক করতে পারবো। এর জন্য আমরা কিছু প্রিমিয়াম টুলস ইউজ করতে পারি, যেমন Ahrefs, তারপরে SEMrush। কিন্তু যেহেতু আমরা শুরু করছি এবং একদম আমরা বেসিক লেভেলে আছি, সো আমাদের প্রথমেই আসলে তো প্রিমিয়াম টুলস ইউজ করা পসিবল না আমাদের জন্য। সো আমরা প্রথমে ফ্রি টুলস দিয়ে কীভাবে কী করতে হয় সেটা আমরা চলেন একটু দেখে নেই। আমরা যদি টপিক রিসার্চের জন্য আমরা যেটা করতে পারি, যেমন টপিক মজো আছে, তারপরে Answer the Public আছে সো Answer the Public দিয়ে শুরু করি যেটার পার ডে আপনি তিনটা করে সার্চ করতে পারবেন দ্যাটস প্রিটি গুড আমরা শুরু করি at least ধরেন Answer the Public লিখে যদি আপনি গুগল করেন তাহলে মোটামুটি আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন Answer the Public search listening tool for market ওকে well so এখন ধরেন Answer the Public এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করব আমাদের টার্গেট মার্কেট যদি ইউনাইটেড স্টেটস হয় তাহলে ইউনাইটেড স্টেটস দিব ল্যাঙ্গুয়েজ দিব যে আসলে কোন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ডিফল্ট ইংলিশে রাখব আর কি আমাদের যেহেতু আমরা ইংরেজিতে কিওয়ার্ড রিসার্চ করছি আমরা যদি বাংলা সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি দেন আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিব ওকে well আমাদের টার্গেট মার্কেট সেট আমাদের ল্যাঙ্গুয়েজ সেট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ড অথবা টপিক এই ধরনের কিছু আমরা এখানে সিলেক্ট করব ধরেন SEO অথবা ধরেন ওকে SEO ট্রেনিং ওকে SEO ট্রেনিং দেন আমরা সার্চ দিলাম দেখি যে আসলে Answer the Public কি বলে এখানে Answer the Public বলছে যে zero results SEO training but still ওরা কিছু জিনিস খুঁজে বের করার চেষ্টা করছে যেগুলো আমরা একটু দেখব ওকে SEO ট্রেনিং নিয়ে বাংলাদেশ থেকে এখানে দেখাচ্ছে Answer the Public এর কোনো ডাটা নাই আসলে সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটু দেখব যে ওরা আসলে বেসিক্যালি কোন কোন কিওয়ার্ডগুলোকে আমাদেরকে সাজেস্ট করছে আমরা একটা জেনে যাব যেমন is SEO training what is SEO training best SEO training in Bangladesh okay SEO training courses which SEO course is best how to learn SEO first SEO training for journalists SEO training for writers okay so a lot of related keywords are there okay is SEO worth it SEO training and certification okay perfect So SEO training Bangladesh এটা সার্চ ভলিউম হচ্ছে 390 CPC হচ্ছে 0.23 CPC হচ্ছে Google CPC এখন যদি আমরা SEO training Bangladesh এটা নিয়ে আমরা ধরেন এই কিওয়ার্ডটাকে আমরা পাইলাম ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ডক ক্রিয়েট করব সেটা হতে পারে আপনি Google Doc অথবা আপনার নোটপ্যাড অথবা আপনি যদি কোনো সফটওয়্যার ইউজ করেন নোট টেকিং সফটওয়্যার ওটাও আপনি ইউজ করতে পারেন সো আমরা প্রথমে Google Doc এ যাই docs.google.com then I'm at a blank document khuli thik ache then amader main topic hoche SEO training Bangladesh okay to amra always jeta korbo seta hoche research er shomoy keyword research er shomoy amra jani je 2024 ebong 2025 ba hote par din joto jabe toto beshi ক্লাস্টারিং এর গুরুত্বটা অনেক বেশি পাবে এবং আমরা যদি টপিক্যাল ক্লাস্টার করতে পারি আমাদের মেইন পেজটাকে আমরা খুব ইজিলি র‍্যাঙ্ক করতে পারবো বিকজ আমাদের যে সাব টপিক আছে সাব কিওয়ার্ড আছে সেগুলা থেকে যখন আমরা ইন্টারনাল লিংকিং করব আমাদের মেইন পেজকে দেন গুগল মনে করবে যে এটা টপিক্যালি রিলেভেন্ট এবং টপিক্যালি রিচ ওকে সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যেহেতু আমরা এসইও করছি এবং পরবর্তীতে শুধুমাত্র আমাদের কিওয়ার্ড রিসার্চই কাজ না আমাদের সামনে আরো কাজ আছে সো এসইও ট্রেনিং বাংলাদেশ এর রিলেটেড কি কিওয়ার্ড হতে পারে যেমন এসইও ট্রেনিং সেন্টার ইন ঢাকা এটা একটা রিলেটেড কিওয়ার্ড ওকে সো এসইও ট্রেনিং ইন ঢাকা Okay, so it amra pelam ekhan theke SEO training certification, SEO training course, SEO training certification. So that's a good keyword. SEO training certification. Ar hoche SEO expert training, SEO training free, SEO training free. Okay, we are creating a cluster here. Well, আমরা ক্লাসটা আমরা পরে করতে পারি যখন আমরা কন্টেন্ট রাইট করব তখন কিন্তু স্টিল আমরা মোটামুটি যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা এটা করে ফেলতে পারি ওকে পারফেক্ট সো এখান থেকে যদি কিছু নেওয়ার চেষ্টা করি আমরা SEO ট্রেনিং ফর বিগিনার্স এটা সার্চ ভলিউম হচ্ছে 10 Okay. well, SEO training for beginners. SEO training for beginners. Well, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা SEO training বাংলাদেশ এই কিওয়ার্ডগুলোর একটা ক্লাস্টার ক্রিয়েট করলাম, কিন্তু কথা হচ্ছে এই যে আমরা SEO training বাংলাদেশ এই কিওয়ার্ডটা নিয়ে আমরা রিসার্চ করেছি এবং কিওয়ার্ডটা পেয়েছি, এই কিওয়ার্ডটাকে আসলে কম্পিটিটিভ কিনা এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে SEMrush অথবা Ahrefs এই ধরনের যত আমি এখানে কয়েকটা কিওয়ার্ড দেখালাম, তো এই কিওয়ার্ডগুলো জাস্ট আইডিয়া, not our final keyword. ওকে, আমরা আইডিয়া থেকে আমরা যেটা করব এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। কম্পিটিটর অ্যানালাইসিস আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে দেখেন একটা এক্সটেনশন ইউজ করছি আমরা SEO কোয়াক, এটা যদি আমরা এনাবল করি এন্ড দেন আমরা যদি সার্চ দেই এরকম যেমন SEO training Bangladesh. Okay, so ধরেন এখানে প্রথমে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে sponsored, it is sponsored result. Then we have some Quora links, people also ask section, and some Google map stack, simple learn, people learn tech. There are a lot of websites. ঠিক আছে, এখন কথা হচ্ছে SEO কোয়াক দিয়ে আমরা কিভাবে বুঝবো যে এখানে আমরা কিছু করতে পারবো কিনা। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে যে SEO ট্রেনিং, এখানে আমি দুইটা এক্সটেনশন ইউজ করছি, একটা হচ্ছে SEO কোয়াক এক্সটেনশন আর একটা হচ্ছে সার্ফার SEO এক্সটেনশন। ওকে, সো এখানে দেখেন কিছু জিনিস, যেমন ধরেন এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে, এটা হচ্ছে সার্ফার SEO থেকে, এবং এই পেজের কন্টেন্টে কত ওয়ার্ড আছে। এবং SEO কোয়াক দিয়ে আমরা কিছু জিনিস আমরা দেখতে পারি, যেমন এখানে লিংক ডোমেন কতগুলা লিংক থেকে তারা ব্যাকলিংক পেয়েছে, বিং এ কতগুলা পেজ ইনডেক্সড হয়েছে, দেন এখান থেকে আরো জিনিস আমরা করতে পারি। ফ্রি SEMrush কানেক্ট করে SEO কোয়াকের সাথে আমরা আরো অনেকগুলো ডাটা পেতে পারি, যেমন এই সাইটের বয়স কত, এই সাইটের অন্যান্য ডোমেন মেট্রিক ডাটা, যেগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সো এখানে দেখেন লিঙ্ক দেখাচ্ছে 0, কিন্তু অনেকগুলা লিঙ্ক থেকে ব্যাকলিংক পেয়েছে, সো ইটস প্রিটি কম্পিটিটিভ। এবং এখানে দেখেন লিঙ্ক ডোমেন অনেক, দে আর গেটিং আ লট অফ লিঙ্কস, এটা মনে হয় বাইরের একটা ওয়েবসাইট, ডিরেক্টরি টাইপের ওয়েবসাইট। দেন ওকে, যেমন হোয়াট ইজ SEO। ওকে, এখানে একটি জিনিস দেখেন, আমরা সার্চ দিয়েছি হচ্ছে SEO ট্রেনিং বাংলাদেশ, কিন্তু এখানে রেজাল্ট র্যাঙ্ক করে আছে যে হোয়াট ইজ SEO, এটা 11 নম্বর র্যাঙ্কে আছে। কমপ্লিট প্র্যাকটিক্যাল SEO, কমপ্লিট SEO ট্রেনিং অ্যান্ড আউটসোর্সিং, SEO ট্রেনিং কোর্সেস ইন বাংলাদেশ, 5 বেস্ট SEO কোর্সেস ইন ঢাকা, SEO ট্রেনিং ইন বাংলাদেশ, SEO ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। সো মোটামুটি কম্পিটিটিভ, বাট স্টিল আপনি চেষ্টা করলে মোটামুটি আপনি যদি দেখেন যে ওদের কন্টেন্টটা কীরকম, আমরা প্রথমে আমরা দেখলাম যে হ্যাঁ মোটামুটি প্রত্যেকেরই লিঙ্ক আছে ভালো। ওকে, সো নেক্সট স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন কয়েকটা লিঙ্কের আমরা একটু পেজের কন্টেন্টগুলো একটু দেখব যে এর চেয়ে বেটার কন্টেন্ট আমরা দিতে পারবো কিনা। ওকে, ধরেন কমপ্লিট প্র্যাকটিক্যাল SEO, কোর্স এট এ গ্লান্স, ওভারভিউ, ইম্পর্টেন্স অফ SEO, ট্রেনিং মডিউল। ওকে, ট্রেনিং মডেল রিলেটেড কোর্সেস, হচ্ছে এখানে খুব বেশি যে আছে শুধুমাত্র ডোমেন অথরিটির কারণে কিন্তু এই সাইটটা এখানে র্যাঙ্ক করে আছে, কিন্তু ডেফিনেটলি ইউ ক্যান ক্রিয়েট বেটার কন্টেন্ট দ্যান দিস, যেখানে আপনার মডিউল থাকবে, এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, কারা কারা এখানে জয়েন করতে পারবেন, এভরিথিং। আপনি এই পেজটাকে আরও অনেক সুন্দর করে কিন্তু সাজাতে পারেন। সো ইউ হ্যাভ দ্য চান্স। ওকে, আমরা যদি আরও কিছু দেখি, যেমন লার্ন, এটা হচ্ছে বাইরের দেশের একটি ডিরেক্টরি এবং এখানে লিটারালি কিছু নাই। ওকে, সো ইউ ক্যান ডেফিনেটলি ক্রিয়েট এ বেটার পেজ দ্যান দিস, যদিও এটার ডোমেন অথরিটি অনেক বেশি, গুগল এটাকে অনেক বেশি ট্রাস্ট করে, বাট স্টিল ইউ ক্যান ক্রিয়েট বেটার পেজ। SEO ট্রেনিং ইন বাংলাদেশ, ওকে, 1 নম্বরে আছে SEO ট্রেনিং ইন। ওকে, সো এটার কন্টেন্ট মোটামুটি আছে বেশ ভালো। Okay, there are a lot of comments. Okay, so well, that's great. So মোটামুটি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ইচ্ছা করলে এর চেয়ে বেটার কন্টেন্ট আমরা দিতে পারি। সো উই হ্যাভ এ চান্স। সো আমাদের মোটামুটি লিঙ্কের আইডিয়া পেলাম যে প্রত্যেকের ভালো লিঙ্ক আছে, এই ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিটিভ এবং প্রত্যেককে ডোমেইন অথরিটি অনেক ভালো প্রত্যেকটাই বড় বড় ওয়েবসাইট অনেক দিন থেকে মার্কেটে আছে এবং কিন্তু কন্টেন্টে একটু ল্যাকিংস আছে যেগুলো আমরা এ করতে পারি বাট স্টিল এটা হচ্ছে আমাদের বেসিক একটা অ্যাজাম্পশন বেসিক একটা ওভারভিউ কিন্তু আমরা ফাইনাল টাচ দিতে পারি আমরা আরো কিছু সফটওয়্যারের মাধ্যমে যেমন রাইরব কিওয়ার্ড টুল এটা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে ফ্রিতে আপনি কিছু ডাটা পাবেন যেমন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এটা হচ্ছে রাইরবের সো আমরা সেম কিওয়ার্ডটাকে ধরেন এসইও ট্রেনিং বাংলাদেশ আমার মনে হয় যে ওদের কাছে পর্যাপ্ত ডাটা নাই but still let's give it a try SEO training Bangladesh submit এখানে কান্ট্রি হচ্ছে USA দেওয়া সো আমরা এটাকে সিলেক্ট করব বাংলাদেশ ওকে সো how to learn SEO learning SEO SEO for beginners ওকে সো আমরা এটাকে দেখি বাংলাদেশ সিলেক্ট করা যায় কিনা একদম উপরের দিকে বাংলাদেশ ওকে সো let's submit again SEO training Bangladesh search volume 90 difficulty low difficulty low that means we have the chance to enter or we have the we can take this keyword and write a content and build some backlinks to rank that's it pretty simple as that ekhanekar data je khub beshi accurate erokom na but still average ekta idea paben market onujayi volume paben ebong difficulty ekta score পাবেন লো মিডিয়াম অর হাই ওকে সো যদি লো হয় ইটস প্রিটি গুড কিওয়ার্ড টু ট্যাপ ইনটু ওকে সো দিস ইজ দ্য বেসিক অফ কিওয়ার্ড রিসার্চ আপনি জাস্ট এটা দিয়ে শুরু করেন এবং পরবর্তীতে যখন রিসার্চ করতে থাকবেন আস্তে আস্তে বুঝে যাবেন যে আসলে কোনগুলা লো কম্পিটিটিভ কোনগুলা হাই কম্পিটিটিভ বিকজ উই হ্যাভ এ লট অফ ভিডিওস অন মাই চ্যানেল অ্যান্ড ইভেন এনশামি প্রো চেক এনশামি প্রো ফর মোর অ্যাডভান্স টিউটোরিয়াল অর সামথিং লাইক দ্যাট বাট স্টিল দিস ইজ দ্য বেসিক এবং আই থিঙ্ক যে বেসিক ইজ এনাফ টু গেট স্টার্টেড উইথ SEO ওকে সো কিওয়ার্ড রিসার্চ মোটামুটি আমরা ডান এখন আমরা যেটা করব এই কিওয়ার্ডটাকে নিয়ে আমরা কন্টেন্ট লেখার চেষ্টা করব দেন কন্টেন্টটা পাবলিশ করার পরে সেটাকে অন পেজ এসইও করার চেষ্টা করব সো দ্যাটস ইট সো আমার মনে হয় যে এখানে রিলেটেড কিওয়ার্ড আছে যেখানে আমরা কিছু কিওয়ার্ড যেগুলো ক্লাস্টার করার জন্য যেগুলো নিয়েছিলাম এখান থেকেও কিছু আপনি ক্লাস্টার করার জন্য নিতে পারেন ঠিক আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু ক্লাস্টারিং এর জন্য নিতে পারেন আপনারা প্রত্যেকটা সার্চ ভলিউম এখানে দেখেন যে এসইও কোর্স কোর্সেস ফর এসইও কোর্স ইন বাংলাদেশ এটার এসইও কোর্স ইন বাংলাদেশ এটার সার্চ ভলিউম কিন্তু এসইও ট্রেনিং বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি 390 সো যেটা আমরা প্রথমেই বলেছিলাম এই কিওয়ার্ড রিসার্চ চ্যাপ্টারের প্রথম দিকে যে অলওয়েজ সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো এরকম কিওয়ার্ড আপনি চুজ করবেন সো আমাকে যদি বলা হয় যে আপনি কোন কিওয়ার্ডটা এখান থেকে বেটার মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে এসইও ট্রেনিং বাংলাদেশের যে এসইও কোর্স ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডের চেয়ে অনেক বেশি প্রফিটেবল অনেক বেশি মানুষের কাছে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা পৌঁছাতে পারবো যদি আমরা এটাতে র্যাঙ্ক করতে পারি সো ইউ গট দ্য আইডিয়া হ্যাঁ সো আমরা যে কোনো জায়গায় ক্লায়েন্টের জন্য নিজের জন্য যার জন্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করি না কেন দিস ইজ দ্য সিম্পল and most straightforward process and the basic process of keyword researching okay এখন এটা কে আরো অনেক ভাবে আপনি ডেভেলপ করতে পারেন ধরেন কিছু সাইট আছে যেখান থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাওয়া যায় কিছু কিওয়ার্ড টুল আছে যেখান থেকে অনেক কিওয়ার্ড একসাথে পেয়ে যাবেন ইটস অ্যাডভান্স স্টাফ বাট আপনি এগুলো আস্তে আস্তে শিখে যাবেন বাট আমার সাজেশন হচ্ছে দ্যাট গেট স্টার্টেড উইথ দিস ওকে সো লেটস গেট টু দ্য নেক্সট চ্যাপ্টার ওকে সো আমরা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড পেলাম ওকে এখন এটার উপর বেস করে কন্টেন্ট লেখার পালা তো কন্টেন্টটা আমরা কিভাবে লিখব সেটা এবং এটার স্ট্রাকচার কি হবে সেটা নিয়ে চলেন একটু দেখা যাক ওকে তবে একটা জিনিস মাথায় রাখেন যে কন্টেন্টের স্ট্রাকচার আপনার ইন্ডাস্ট্রি এবং পারপাস অনুযায়ী ডিফারেন্ট হবে যেমন ধরেন আপনি যদি একটা ব্লগের জন্য কন্টেন্ট লেখেন নর্মাল ইনফরমেটিভ কন্টেন্ট দেন এটা স্ট্রাকচার যেমন হবে একটা অ্যাফিলিয়েট সাইটের জন্য যে কন্টেন্ট আপনি লিখবেন সেটা স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট হবে আবার ধরেন আপনি একটা কোর্সের জন্য যেরকম স্ট্রাকচার হবে আপনার একটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট প্রমোশনের জন্য সেই স্ট্রাকচার আবার একরকম হবে না আবার একটা সার্ভিস পেজের জন্য কিন্তু স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট হবে সো কন্টেন্টের স্ট্রাকচার ওয়াইজ আসলে অনেক ধরনের অনেক অনেক টাইপের কন্টেন্ট হতে পারে। আপনার জাস্ট দেখতে হবে যে আপনি কার জন্য লিখছেন। যদি ক্লায়েন্টের জন্য লিখেন দেন ক্লায়েন্টের স্পেসিফিক যদি সার্ভিস পেজ থাকে অথবা প্রোডাক্ট পেজ থাকে অথবা ব্লগ পেজ থাকে সেটা দেখে আপনার অন্যান্য কন্টেন্টগুলো দেখে অথবা কম্পিটিটরদের সার্চ দিয়ে তাদের পেজের কন্টেন্ট স্ট্রাকচার দেখে দেন আপনার স্ট্রাকচারটা সাজাতে হবে। ওকে, ধরেন আমরা যে কোনো একটা স্ট্রাকচার দেখি, দেন আপনার নিজের মতো করে আপনি সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা যদি একটু দেখি, ধরেন একটা কোর্স কন্টেন্ট স্ট্রাকচার কেমন হবে। কোর্স কন্টেন্ট স্ট্রাকচার ধরেন আপনার এটা নিয়ে কোনো আইডিয়া নেই, তো আইডিয়া না থাকার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আইডিয়া না থাকলে আপনি যেটা করবেন, আপনি জাস্ট গুগল করবেন আপনার কিওয়ার্ডটা দিয়ে, দেখবেন যে কারা কারা অলরেডি র্যাঙ্কে আছে এবং তাদের পেজের স্ট্রাকচার কি সেটা আপনি দেখে জাস্ট নোট ডাউন করবেন। ধরেন আমার কোর্স কন্টেন্ট স্ট্রাকচার কেমন হতে পারে, যেমন এখানে কি থাকতে পারে, যে কন্টেন্ট মডিউল, কোর্স কন্টেন্ট মডিউল থাকতে পারে, কোর্স কন্টেন্ট মডিউল থাকতে পারে, তারপরে হচ্ছে যে importance of your course, sorry spelling mistake, okay, তারপরে থাকতে পারে হচ্ছে যে overview, তারপর হচ্ছে time frame required, auxiliaries, তারপর হচ্ছে reviews, তারপরে থাকতে পারে হচ্ছে যে how to use the courses or something like that. So আবার সেম জিনিস যদি আপনি ধরেন একটা ইনফরমেটিভ ব্লগ কন্টেন্ট স্ট্রাকচার কীরকম হতে পারে, যেমন একটা ইন্ট্রো থাকবে প্রথমে, তারপরে থাকতে হবে যে ফিচার স্নিপেট, সেকশন, তারপর হচ্ছে টেবল অফ কন্টেন্টস, তারপর হচ্ছে ওভারভিউ অফ ইচ সেকশনস, ওকে, তারপর হচ্ছে আউটরো অর কনক্লুশনস, ঠিক আছে। আবার ধরেন অ্যাফিলিয়েট সাইটের কন্টেন্টের স্ট্রাকচার কীরকম হবে একটু যদি দেখি। অ্যাফিলিয়েট কন্টেন্ট স্ট্রাকচার প্রথমে থাকতে হবে ইন্ট্রো, তারপর হচ্ছে ফিচার্ড স্নিপেট সেকশন, তারপরে থাকতে পারে হচ্ছে যে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, যদি আপনি বেস্ট টাইপ অফ যেমন বেস্ট মোবাইল ফোনস অফ 2024 আর 2025 আর বেস্ট কফি মাগস, ঠিক আছে, বেস্ট কফি ব্র্যান্ডস। সো ইউ গেট দ্য আইডিয়া, তাই না? আপনি যদি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনি আসলে লেখেন দেন আপনার এরকম প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, তারপর হচ্ছে দ্য বেস্ট ওয়ান, দ্য বেস্ট প্রোডাক্ট, তারপর হচ্ছে আউটরো, ঠিক আছে। সো ইউ গট দ্য আইডিয়া, রাইট? এক একটা কন্টেন্টের স্ট্রাকচার এক এক রকম হবে, ডিপেন্ডস আপন যে আপনি কিসের জন্য লিখছেন, কার জন্য লিখছেন। ওকে, সো আমরা যদি কন্টেন্টের কোর্সের জন্য আমরা কন্টেন্ট লিখতে চাই দেন আমাদের প্রথম কাজটা হবে যে কম্পিটিটরদের সাইট দেখা, তারা কীভাবে করেছে তার চেয়ে বেটার কিছু করা যায় কিনা, এক। দুই নম্বর হচ্ছে সেখানে আপনার নিজের ইনপুট দেওয়া, যে নিজে আসলে এক্সট্রা এখানে আপনি যদি একজন ইউজার অথবা একটা ভিজিটরের জায়গায় নিজেকে চিন্তা করেন দেন আপনি আসলে একটা কোর্স কন্টেন্ট পেজে কী চান, কী দেখতে চাইবেন, ওকে। সো ওই জিনিসটা যখন আপনার মাথায় আসবে তখন অটোমেটিকলি আপনি কন্টেন্টটা ওভাবে সাজাতে পারবেন। ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেন এখানে যদি আমরা এই কিওয়ার্ডটা প্লেস করতে চাই, যেমন ধরেন এসইও কোর্স ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা যদি আমরা প্লেস করতে চাই, তো এখানে ধরেন আমাদের পুরো সেটটাই আসলে এসইও রিলেটেড অনেক কিছু কোর্স আছে, সবগুলো একটা আর্টের সাথে রিলেটেড, বাট স্পেসিফিক এসইওর বেসিক কিছু নিয়ে কিছু কোর্স আছে, যেমন এসইও ক্র্যাশ কোর্স আর একটা হচ্ছে এসইও বেসিক। সো ধরেন এসইও ক্র্যাশ কোর্সের এই পেজে যদি আমরা এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, জাস্ট আমরা পেজটাতে আসি, দেন আমরা এখানে দেখেন লিটারেলি কোনো কন্টেন্ট নাই, জাস্ট একটা ওয়েলকাম ভিডিও, তারপর হচ্ছে কোর্স ইনফো যে কি শিখতে পারবে, দেন কোর্সের মডিউল, কিন্তু এখানে আসলে অনেক কিছু দেওয়ার জায়গা আছে। ধরেন এই কোর্সে মডিউল থেকে জানতে পারবে যে এই কোর্সে কী আছে, কিন্তু পাশাপাশি এই কোর্সটা মানুষ কেন করবে, এই কোর্সের ইম্পর্টেন্সটা কী, যে এটা কত তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে, এটা তার লাইফকে কীভাবে চেঞ্জ করে দিতে পারে, এবং এবং কেন এই কোর্সটা ডিফারেন্ট অন্যান্য আই মিন এই ইন্ডাস্ট্রির অন্যান্য আরও তো অনেকে কোর্স করছে, তো অন্য কোর্সের চেয়ে এই কোর্সটা কেন ডিফারেন্ট দেন এইসব জিনিস আপনি দিতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি যদি কম্পিটিটরদের দেখেন, যেমন এসসি কোর্স ইন বাংলাদেশ, দেন আপনি যদি যে কোনো একটা দুইটা কম্পিটিটর দেখেন, ধরেন টার্মিনাল স্কুল স্পন্সর পেজটি আমরা একটু দেখি, কমপ্লিট এসসিও কোর্স, ওকে কোর্স ইনস্ট্রাক্টর, কোর্স করে যা যা শিখবেন, কোর্স সম্পর্কে বিস্তারিত, কোর্স সার্টিফিকেট, ক্লাস করার জন্য কি কি প্রয়োজন হবে, কিভাবে পেমেন্ট করবে, কি বেসিক এফএকিউ সেকশন, ওকে দ্যাটস এ গুড আইডিয়া, দেন দ্যাটস ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আই মিন ইটস আ প্রিটি গুড কোর্স আউটলাইন পেজ, যেটা থেকে আমরা আইডিয়া নিতে পারি। আমরা যদি আরও কিছু আইডিয়া নিই, ধরেন SEO training course in Bangladesh. Okay, so SEO training, a search engine optimization related kichu jinish, a study shows kichu basic basic states or statistics, course overview, course curriculum, this course coordinated design kora hoyse, courses opportunities, career opportunities, a course kore ashole ki ki korte parbe, and exclusive solution that set us apart, মানে কেন এই কোর্সটা অন্যদের চেয়ে আলাদা, পারফেক্ট এবং রিলেটেড কমেন্টস এই কোর্সটা নিয়ে, ঠিক আছে। সো দ্যাটস এ প্রিটি গুড সেলস পেজ অ্যাজ ওয়েল। সো আমরা মোটামুটি এখান থেকে দেখে আমাদের আইডিয়া নিতে হবে যে এর চেয়ে বেটার আমরা কি করতে পারি আমাদের কন্টেন্টে। ওকে, সো কন্টেন্ট লেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরেন আমরা বিভিন্ন এআই টুল ইউজ করতে পারি অথবা নিজে লিখতে পারি। ওকে, সো ধরেন আমরা এআই টুল দিয়ে যদি একটা এটা রিলেটেড আর্টিকেল লিখতে চাই, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উইথ দিস পেজ, আচ্ছা রাইট course, write a content outline for SEO course in Bangladesh page. Okay, so আপনি AI দিয়ে যদি আপনি কন্টেন্ট জেনারেট করতে চান, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটা কন্টেন্ট আউটলাইন জেনারেট করবেন। প্রথমে এখানে দেখেন কোর্স আউটলাইন জেনারেট করে ফেলছে, বাট এর সমস্যা হচ্ছে এটা যে আপনি তাকে যদি পারফেক্টলি বোঝাতে না পারেন, দেন দে উইল গিভ ইউ দ্য অ্যাবসার্ড মোস্ট উইয়ার্ড রেজাল্ট। ওকে, সো আমার এখানে বলতে হবে যে সেকশনস রাইট এ কন্টেন্ট আউটলাইন ফর অ্যান এসইও কোর্স page of my website. Okay, so our instruction is to bhul chilo maybe, so let's see how it goes. No, same jinish. Stop. Okay, এটা হচ্ছে কোর্স আউটলাইন বানায় ফেলতেছে বারবার, বাট আমার যেটা দরকার সেটা হচ্ছে যে what to include in a SEO courses page. Okay, let's see what's the course. Okay, then a typical প্রথমে headline, তারপর introduction, problem identification. Yes, এখানে কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে বলে দিছে যে কোন কোন জায়গায় কি কি আমরা দিব। So that's a good thing. So ওকে, সো এখানে মোটামুটি দেওয়া আছে, দিয়ে দিছে যে কোন কোন সেকশনে আমরা কি কি দিব। সো দ্যাটস এ ভেরি গুড থিং। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব, যেমন আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন অথবা, সো আমি এখানে মডেল চুজ করতেছি GPT-4, সো ইটস স্মার্ট। ওকে, সো এখন যেটা করব আমরা প্রত্যেকটা সেকশনকে আমরা করব। ওকে, সো আপনি এখানে কনটেক্সট দিবেন, যেমন আই অ্যাম doing SEO for last 14 years. I have made a course named SEO Crash Course for 2014 in Bangladesh. Now expand your suggestions above with related tips that I can use on my website. So this is the basic context jeta amra AI ke dilam. So AI dekhi je ashole ekhane je point gula diyeche ei point gula ke expand korte pare kina, thik ache. Now expand your suggestions above courses page for our course sales page with related text that I can use on my website. So let's see. Sure, okay, perfect. So এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা হেডলাইন দিয়েছে SEO crash course for 2014 in Bangladesh. Okay, so এখানে basic একটা sales দিয়েছে page. Then ওরা কিছু সেকশন করেছে যেমন why choose our course. So আমরা দেখি যে এখানে কি কি আছে এখানে well attention grabbing headline, intro, then problem identification, course overview, testimonials, so what you will learn. Hey, course overview diyeche, enroll today, regular price, satisfaction guarantee, join our community of successful SEO professionals, take the first step towards SEO excellence, have questions, contact us. Okay, so amra it's a pretty good content, I think. Okay, so আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন কিছু FAQ সেকশন দিয়েছে সাজেস্ট করেছিল ওরা বাট এখানে দেয় নাই। সো লেটস এক্সপ্যান্ড সাম মিসিং সাজেশনস ইউ গেভ আস বিফোর লাইক FAQ সেকশন, তারপর আর কি কি সেকশন এখানে মিসিং আছে যেমন ধরেন methodology, ওকে methodology FAQ methodology, তারপরে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, ওকে প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড methodology. সো যখন আপনি AI ইউজ করবেন ইউ হ্যাভ টু তাকে বারবার মনে করায় দিতে হবে যে আসলে কোথায় কোথায় সে মিস করেছে। সো লেটস সি যে সে আসলে এগুলা গেট ব্যাক করতে পারে কিনা। ওকে, সে প্রথম থেকে আবার লিখতেছে প্রবলেম আইডেন্টিফিকেশন, ওকে সো দ্যাটস ইট ম্যাথোডোলজি। সো এই জিনিসটা আমরা ওই কন্টেন্টের মধ্যে দিয়ে দিতে পারবো। ওকে রিয়েল অর ওকে পারফেক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস, সো সে কিছু FAQ সেকশনও দিয়ে দিয়েছে আমাদের জন্য। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সো ওকে পারফেক্ট। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে AI তো আমাদের জন্য এটা কন্টেন্ট লিখে দিল, রাইট? এখন আমরা যেটা করব এই টোটাল জিনিসটাকে একটা ডকে নিয়ে আসবো এবং আমরা সাজাবো। ওকে ওকে সো কপি, দেন আমরা আমাদের ডকে সাজাই। যেমন আমাদের টাইটেল হচ্ছে যে SEO কোর্স ইন বাংলাদেশ ফর 2024। ওকে সো টোটাল কন্টেন্টটাকে আমরা যখন এখানে পেস্ট করলাম দেন আমরা এখানে প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি এডিট করব। ধরেন হোয়াই চুজ আওয়ার কোর্স, ওকে লার্ন দ্য স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স টু বুস্ট ইউর ওয়েবসাইটস ভিজিবিলিটি। ওকে সো আর ইউ স্ট্রাগলিং টু গেট ইউর ওয়েবসাইট নোটিস ইন দ্য ক্রাউডেড অন দ্য মার্কেট। সো ওকে সো টেকনিক্স, ওকে সো আমরা এখানে দিতে পারি লার্ন দ্য updated SEO strategies and techniques. Techniques that you can use to boost your SEO affiliate income or clients website. Learn the updated SEO strategies that you can use to boost your ads or affiliate income, or start a SEO freelancing journey in just 6 months. Perfect. Okay, so then আমাদের কিছু attention grabbing কথা, যেমন are you struggling to so এখানে প্রত্যেকটা জিনিস আসলে ম্যানুয়ালি একটু এডিট করতে হবে। ওকে, সো ধরেন এখানে ম্যাক্সিমাম কথা আছে যে তোমার নিজের ওয়েবসাইট, কিন্তু আমরা তো সাধারণত আমাদের নিজেদের ওয়েবসাইটের কথা চিন্তা করি না, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের কথাও চিন্তা করি, ক্লায়েন্টের কাজ করার কথাও চিন্তা করি। সো ইউ গট দ্য আইডিয়া যে প্রত্যেকটা জিনিস আপনি যদি ম্যানুয়ালি টাচ দেন, then you will have a pretty good article যেটা আপনি আপনার সাইটে ইউজ করতে পারবেন। ওকে, যেমন ধরেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, ডিসকভার ইফেক্টিভ টেকনিক্স টু বিল্ড কোয়ালিটি ব্যাকলিংস অ্যান্ড ইমপ্রুভ ইউর ওয়েবসাইটস অথরিটি অ্যান্ড ক্রেডিবিলিটি। ওকে, সো এখানে আপনি দিতে পারেন যে উই হ্যাভ কভার্ড টু মোস্ট effective backlinking method that works perfectly in 2024 in this SEO course. Okay, perfect. So এভাবে প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা করে এডিট করবেন। ওর ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছে, এটাকে আপনি ফার্দার ইমপ্রুভ করা হচ্ছে আপনার উপর, যে আপনি কিভাবে এটাকে আরো বেটার করতে পারেন, কিভাবে আপনার পেজের জন্য পারফেক্ট করতে পারেন। সো আমি ডেফিনেটলি এটাকে এক্স্যাক্টলি এভাবে ইউজ করব না, এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিজের মতো করে সাজাবো। ওকে, পারফেক্ট। সো ধরেন আর্টিকেলটা রেডি, মনে করেন যে এইভাবে প্রত্যেকটা জিনিস আমি এডিট করলাম, প্রত্যেকটা স্টেপ, এবং এখানে দেখেন কিছু জিনিস আমরা পরে জেনারেট করেছি, এগুলো আমরা কপি করে উপরের দিকে নিয়ে আসবো যেখানে আমাদের যে সেকশনটাতে দরকার। সো ইউ গট দ্য আইডিয়া যে কীভাবে এআই দিয়ে আপনি একটা আর্টিকেল জেনারেট করবেন, আই মিন ফাউন্ডেশনটা জেনারেট করবেন, দেন সেটাকে আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। দ্যাটস ইট। যখন কন্টেন্টটা শেষ হবে, দেন আমরা যেটা করব, কন্টেন্ট রাইটিং শেষ হলে আমরা এই পেজে জাস্ট ওই কন্টেন্টটাকে এখানে যেখানে যেখানে দরকার সেখানে জাস্ট দিয়ে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো ধরেন আমার এইখানে আমি আমার কন্টেন্টটা দিলাম, এখন আমার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমার এই পেজটার জন্যে আরও রিলেটেড কিছু কন্টেন্ট আমাদের ব্লগ সেকশনে দিয়ে সেটার জন্য ইন্টারনাল লিঙ্কিং করা এই পেজটাতে, যাতে করে আমাদের টপিক্যাল অথরিটি বাড়ে। এক এক এক। আর 2 নম্বর হচ্ছে আমার এই পেজটার জন্য অন পেজের এসইউর জন্য ম্যাটার লেখা, ডেসক্রিপশন লেখা, এবং পুরা ওয়েবসাইটেরই আসলে একটা অন পেজ এসইও সেশন করা, চেক করা, অডিট করা। সো আমরা নেক্সট স্টেপে শিখবো যে আসলে কিভাবে একটা পেজের অন পেজ এসইওর যে বেসিক জিনিসগুলো, আই মিন একটা ওয়েবসাইটের অন পেজ এসইও কীভাবে কোন কোন জিনিসগুলো আপনার ফিক্স করতে হবে প্রথমেই, দেন হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কন্টেন্টের কিছু অন পেজে কিছু বেসিক দেওয়া। সো লেটস গেট ব্যাক টু দ্যাট টপিক অ্যাজ ওয়েল। সো এই সেকশনে চলেন আমরা অন পেজ এসইও নিয়ে কথা বলি। অন পেজ এসইও মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের অন দ্য সাইট, মানে সাইটের ভিতরের ছোটোখাটো যেসব জিনিসগুলো আমাদের সাইটের ইন্ডেক্সিবিলিটি, সাইটের ক্রলেবিলিটি বাড়ায়, এবং সাইটকে গুগলের কাছে একটা অথরিটিভ একটা ওয়েবসাইট হিসেবে গণ্য করতে হেল্প করে। ওকে, সো এই জিনিসগুলোই বেসিক্যালি হচ্ছে অন পেজ এসইও। ওকে, আমরা সাইটের ভিতরে যেসব কাজ করব ইন পার্সপেক্টিভ অফ এসইও, আই মিন সার্চ ইঞ্জিনস। ওকে, এগুলো হয়তো ইউজারদের ক্ষেত্রে খুব বেশি একটা হেল্প করবে না, কারণ ইউজারদের জন্য বেসিক টেক্সট যা থাকবে তাই, কিন্তু এর বাইরেও আমরা ছোটোখাটো জিনিস যেগুলো আমরা অ্যাপ্লাই করব, যেটা হয়তো সার্চ ইঞ্জিনসকে হেল্প করবে বোঝার জন্য যে এই পেজটা আসলে কী নিয়ে বানানো, এবং এই পেজের অডিয়েন্স কারা, এবং এই পেজকে আমার কাদেরকে দেখানো উচিত। ওকে, সো চলেন দেখা যাক। আমরা এর আগের সেকশনে, আই মিন কন্টেন্ট সেকশনে যেই কন্টেন্টটা জেনারেট করেছি, সেখান থেকে কিছু কিছু জিনিস আমি আমার পেজে দিয়েছি। এখানে এডিট করা হয় না একদমই, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এখানে অনেক বেশি এডিটের দরকার আছে স্টিল, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কিছু কন্টেন্ট কপি পেস্ট করেছি, দ্যাটস ইট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন আমরা এই অন পেজ সেকশনে দুইটা জিনিস করব এক হচ্ছে যে এই পেজটার অন পেজ এসইও করব একটা সিঙ্গেল কন্টেন্ট পেজের আর সেকেন্ড হচ্ছে সাইট ওয়াইড যে সাইট ওয়াইড আই মিন আমাদের যেটা যেই জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই করলে পুরো সাইটে অ্যাপ্লাইড হবে এরকম জিনিসগুলো আমরা সেকেন্ড স্টেপে করব সো প্রথম স্টেপে যেই জিনিসটা আমরা করব on page SEO চেকলিস্ট পাবেন অনলাইন অ্যাপে সার্চ দিলে অনেক চেকলিস্ট পাবেন যেমন আমি যদি বলি একটা একটা করে কয়েকটা জিনিস বলি আপনাদেরকে যেমন টাইটেলটা ফিক্স করা আপনার কিওয়ার্ডটা টাইটেলে রাখা এবং এমন ভাবে রাখা যাতে করে এটা মিনিংফুল হয় জাস্ট কিওয়ার্ডটা সরাসরি আপনি প্লেস করে দিবেন না টাইটেলে ওকে মেটা ডেসক্রিপশন লেখা যেটা আসলে গুগল শো করবে তার সার্পে গুগল সব সময় আপনার দেওয়া আসার ডেসক্রিপশন শো করবে এরকম না বাট দিলে বেটার অ্যাট লিস্ট গুগল কনটেক্সটটা বুঝতে পারে ইজিলি ওকে যেহেতু আমাদের সবকিছু গুগল দেখাবে এরকম না কিন্তু গুগল যাতে কনটেক্সটটা ইজিলি বুঝতে পারে এইজন্য আমরা মেটা ডেসক্রিপশনটা ইউজ করব তারপর হচ্ছে সাইটের ইউআরএলটা শর্ট আছে কিনা এটা দেখা কন্টেন্টের মধ্যে হেডিং ট্যাগগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখা এবং কন্টেন্টের ভিতরে আপনি যে কিওয়ার্ডটাকে অথবা যে টপিকটাকে আপনি প্রমোট করতে যাচ্ছেন ওই টপিকটাকে মেনশন করা হয়েছে কিনা অথবা ওই রিলেটেড টপিকগুলো এখানে কোনো না কোনো ভাবে আছে কিনা এন্টিটিগুলো প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়েছে কিনা আই মিন সিম্যান্টিক্যালি কারেক্ট হয়েছে কিনা আপনার আর্টিকেলটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনার পেজটা সিম্যান্টিক্যালি ইমপ্রুভড হয়েছে কিনা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর এটা এখানে স্কিমা ট্যাগ ইউজ করার অপশনস আছে কিনা এবং স্কিমা ট্যাগ ইউজ করতে হলে এখানে কি টাইপের স্কিমা লাগবে এই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখি ধরেন আমাদের কিওয়ার্ডটা কি ছিল আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে যে এসইও তার কিওয়ার্ডটাকে একটু বের করি আমরা ভুলে গেছি কিওয়ার্ডটা ছিল এসইও কোর্স ইন বাংলাদেশ ওকে সো এই কিওয়ার্ডটাকে যদি আমরা টাইটেলে দিতে চাই এখানে দেখেন এসইও ক্র্যাশ কোর্স ফর 2024 ওকে সো টাইটেলের সাথে কিন্তু আমাদের যেই কিওয়ার্ডটা দিয়ে আমরা আসলে অপটিমাইজ করতে চাই এই পেজটা সেটার জন্য আসলে এটা পারফেক্ট না সো আমাদের এখানে টাইটেলটা হয়তো একটু এডিট করতে হবে কিভাবে এডিট করব ধরেন আমরা এখানে দেখবেন যে এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইউজ করব Rank Math SEO অনেকে ইউএস SEO ইউজ করেন অল ইন ওয়ান SEO ইউজ করেন প্লাগইন ইউজ করেন সো আমরা যেটা করব সেটা হচ্ছে Rank Math এ সবচেয়ে বেশি ফিচার আছে সো Rank Math টা ইউজ করব আমরা এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন দেন Rank Math প্লাগইনটা আপনি ইনস্টল করে রাখবেন আপনার ওয়েবসাইটে as simple as that just search then Rank Math ওকে পারফেক্ট সো Rank Mathটা বের হয়ে আসবে সার্চ দেওয়ার পর দেন আপনি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন আমার সাইটে অলরেডি অ্যাক্টিভেটেড সো আমার এখানে এটা ব্লাড হয়ে আছে বাট স্টিল আপনি এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা আপনি দেখতে পারবেন বাম পাশ থেকে এখানে দেখবেন যে Rank Math SEO এর একটা সেকশন চলে আসবে ওকে সো Rank Math SEO টা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করার পরে আপনি যেটা করবেন আপনি যে পেজটা আপনি এডিট করবেন ওই পেজে আসবেন ওই পেজে এসে ডান পাশে দেখবেন যে এই পাবলিশের ঠিক নিচেই SEO একটা সেকশন আছে ঠিক আছে এই SEO সেকশনেই মোটামুটি আপনি এখানে সব কাজগুলা করতে পারবেন আমার এখানে দেখি আমার সেকশনটা কোথায় ওকে সো আমি এখানে একটু SEO সেকশনটা নিয়ে আসি okay Rank Math SEO okay ওকে আমার ঠিক এডিটরের নিচে ঠিক অনেক সময় আমার স্ক্রিনটা কম্প্রেসড আছে এইজন্য ডান পাশে দেখাচ্ছে না আপনার এডিটরের প্যাটার্ন অনুযায়ী হয়তো কন্টেন্টের ডান পাশে এখানে থাকবে SEO সেকশনটা অথবা Rank Math এর সেকশনটা অথবা ঠিক এডিটরের নিচে থাকবে সো আমার এখানে এডিটরের নিচে আছে সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে SEO ক্র্যাশ কোর্স ইন বাংলাদেশ এটা আমার মেটা নরমাল টাইটেলে আছে প্লাস মেটা টাইটেলে আছে আমরা এখন এটাকে যদি একটু এডিট করি তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে SEO course in Bangladesh for quick trash training তার মানে হচ্ছে আমাদের কন্টেন্টের যে মেইন থিমটা যে এটা খুব তাড়াতাড়ি কয়েকটা সেকশন দেওয়া হয়েছে যেগুলো পড়লে এসইওর বেসিক টু অ্যাডভান্স জিনিসগুলো খুব তাড়াতাড়ি আপনি শিখে ফেলতে পারবেন। আই মিন এখানে মানে একদম এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট জিনিস দেওয়া হয়েছে। এটা অন্যান্য এসইও কোর্সের মতো অনেক লম্বা কোর্স না, আই মিন ঘন্টা পর ঘন্টা দেখার মতো কোর্স না, বরং ছোটো ছোটো কিছু টিউটোরিয়াল দেওয়া হয়েছে যেগুলো দেখলে মোটামুটি আপনি এসইওর ভিতরে যে জিনিসগুলো সবগুলো বুঝতে পারবেন। সো ইন্টেন্টটা হচ্ছে যে এটা দেখলে কুইকলি আপনি জিসটা এসেন্সটা ধরতে পারবেন এসইওর। সো এই জিনিসটাই আমি আমার টাইটেলে ফুটিয়ে তুললাম যে এসইও কোর্স ইন বাংলাদেশ ফর কুইক অর ক্র্যাশ ট্রেনিং enthusiast. Okay, perfect. Well, then amra description likhte pari je learn SEO quickly from this SEO crash course in Bangla, specially made for the corporate guys and bloggers who wants to know how SEO works. Get started today. So description tao perfect ebong ekhane SEO crash course er kotha bola hoyeche, ekhane amar je entity gulo ache jemon SEO crash course Bangla, Bangladesh or something like that, ekhane Bangladesh ta title ache. So it's pretty good to go. So সবকিছু দেওয়ার পরে মোটামুটি যে জিনিসটা আপনি দিবেন সেটা অটোমেটিকলি আপনার র্যাঙ্ক পেজ সেভ করে ফেলবে, ওয়ার্ড পেজ সেভ করে ফেলবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রস দিয়ে দিবেন, সিম্পল অ্যাজ দ্যাট, ইটস ডান। সো আমাদের টাইটেল, মেটা ডেসক্রিপশন ডান। এখন আমাদের চলে আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে যে এন্টিটি অপটিমাইজেশন। ধরেন আমার এই কোর্সে কী আছে, এসইও এটা টাইটেল আছে, ডাজন্ট ম্যাটার, কারণ আমাদের ম্যাটার টাইটেলে আমাদের যে কিবোর্ডটা দেওয়ার কথা সেটা আমরা ম্যাটার টাইটেলে দিয়েছি। আমার পোস্টের টাইটেল এটা থাকুক, কোনো সমস্যা নাই। আমাদের সবচেয়ে ভালো হতো যদি আমরা এখানে পারমালিংটা এডিট করতে পারতাম এসইও ইন বাংলাদেশ নামে, কিন্তু যেহেতু অলরেডি এই কোর্সটা পাবলিশড এবং এই কোর্সটা মোটামুটি এই লিঙ্কটা অনেকের কাছে আছে, সো আমি ইচ্ছা করলেও কিন্তু এটা করা উচিত হবে না। হ্যাঁ, আমি করতে পারি, আমি এটাকে রিডাইরেক্ট করে দিতে পারি আমার এখানে, সো রিডাইরেক্ট করলে মনে হয় ভালো হয়। কিন্তু র্যাঙ্ক পেতের আরেকটা স্পেশাল ফিচার আছে যে আপনি যদি এই লিঙ্কটা এখন এডিট করেন অটোমেটিকলি এটা কিন্তু আপনার পেজটা রিডাইরেক্টেড হয়ে যাবে। যদি অটোমেটিকলি না হয় স্টিল আপনি ম্যানুয়ালি রিডাইরেক্ট করে দিতে পারেন। ওকে, সো ইউআরএলে এবং সাইটের ম্যাটার টাইটেলে অবশ্যই আপনার কিওয়ার্ডটা রাখা উচিত। সো এখানে যদি আমি কিওয়ার্ডটা রাখতে চাই, যেমন এসইও কোর্স ইন বাংলাদেশ, আই শুড কিপ দিস। ওকে, দেন ওকে। সো এখানে একটা জিনিস দেখেন মজার জিনিসটা, সেটা হচ্ছে দেখেন আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। দেন র্যাঙ্ক ম্যাথ আমাকে যেটা করার কথা, অটোমেটিকলি আমার এই লিঙ্কটাকে রিডাইরেক্ট করার কথা, কিন্তু যেহেতু রিডাইরেক্ট করে নাই, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার পেজের লিঙ্ক ছিল এটা, তাই না, এসইও ক্র্যাশ কোর্স। সো আমি যেটা করব, এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে এখানে দেখেন একটা অপশন আছে রিডাইরেকশন, সো রিডাইরেকশনে যাব। দেন আমরা আগের লিঙ্কটাকে নতুন লিঙ্কে রিডাইরেক্ট করে দেব, 301 রিডাইরেকশন। এতে করে আমাদের এসইও ট্রাফিক নষ্ট হলো না, আমাদের এক্সিস্টিং যত ট্রাফিক আছে যারা এই লিঙ্কটা সম্পর্কে জানে ওই আগের লিঙ্কে গেলে ওরা নতুন লিঙ্কে অটোমেটিকলি রিডাইরেক্টেড হয়ে যাবে। সো অ্যাড নিউ, দেন সোর্স ইউআরএল, এটা হচ্ছে আমার সোর্স ইউআরএল, মানে হচ্ছে আমার আগের ইউআরএলটা। দেন নতুন ইউআরএল কোনটা, নতুন ইউআরএল হচ্ছে এটা, এটা আমরা কপি করবো। দেন ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে নতুন ইউআরএল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে দেখেন রিডাইরেকশন টাইপ আছে 301, 302, 307। আমরা অলওয়েজ এসইও জুস যদি আপনি পাস করতে চান তাহলে অবশ্যই 301 রিডাইরেকশন আপনি মুভ করাবেন। স্ট্যাটাস অ্যাক্টিভেট, দেন অ্যাড রিডাইরেকশন, খুবই সিম্পল। এখন যে জিনিসটা করবেন, দেখবেন আমরা যদি এসইও ক্র্যাশ কোর্স এই পেজটা যদি আমরা একটু রিলোড দেই, দেখবেন এটা রিরাইটেড হয়ে কোথায় আসছে, এসইও ক্র্যাশ কোর্স। ওকে, এটা এখনও রিডাইরেক্ট হয় নাই কারণ আমার ক্যাশের কারণে, বাট কপি। সো আমি যদি এটাকে নতুন এত দিই, এসইও ক্র্যাশ কোর্স, এটা রিডাইরেক্ট হচ্ছে না আমার ক্যাশের কারণে, বাট আমি ক্যাশ যদি রিমুভ করি তাহলে ডেফিনেটলি এটা হয়ে যাওয়ার কথা। আমরা যদি অন্য কোনো ব্রাউজারে দেখি, আমার সাইটের ক্যাশ, সো স্টিল লেটস গিভ ইট এ ট্রাই, অন্য কোনো ব্রাউজারে এটা হয় কি না। সো আমি যদি অন্য একটা ব্রাউজার এটা দেই, যেমন ক্র্যাশ কোর্স না, এটা এখনো রিডাইরেক্টেড হচ্ছে না because of rank math or something like that, I mean sure na, but it should be working right now. Okay, the redirection you are trying to create may cause an infinite loop. Please check the source and destination URL. The redirection has been deactivated. Redirection ta hoy nai, keno hoy nai ekটু দেখি আমরা, edit kori. Okay, courses. Okay, এখানে দেখেন ঝামেলাটা কোথায় হইছে, source URL এর পুরো লিংকটা কিন্তু আমরা এখানে দেই নাই, so that's the problem. So আমরা সোর্স URL এর পুরো লিংকটা দিব, সো আমাদের এখানে ওকে, সো এখানে এখন দেখেন পুরো লিংকটা আছে, সো এখন যদি আমরা ক্যাশটা রিমুভ করি ইট শুড বি ওয়ার্কিং রাইট নাও. ওকে পারফেক্ট, প্লিজ চেক দ্য সোর্স এন্ড ডেস্টিনেশন অ্যাক্টিভেট, এখন অ্যাক্টিভেট করি, এখন তো অ্যাক্টিভেট হওয়ার কথা. Okay, source URL courses na ঠিক আছে, it's a crash course. আচ্ছা destination URL, আচ্ছা exact, it no case. আচ্ছা এটা সোর্স কিন্তু ডেস্টিনেশন ইউআরএল এ আমরা নতুন ইউআরএলটা দেই নাই, সো দেখি আসলে কোথাও এখানে আমার এডিটিং এ ঝামেলা হচ্ছে মনে হয়, সো পেস্ট আপস এসই কোর্স ইন বাংলাদেশ. ওকে আচ্ছা এটা আপডেট করি একটু, কোর্স আপডেট. Copy link address, then redirection hoche eta SEO course in Bangladesh, SEO crash course. So okay, update redirection. Okay, it's activated. So amra jodi ager page ta dhoren SEO crash course ei page ta jodi amra ekটু reload dei, okay, SEO course in Bangladesh, you see it's redirected. So ager jara URL chilo URL jader kache chilo tara ekhon notun page e redirect hobe, ekhane amra meta change korechi and everything. Okay, so ekhon arti jinish amra dekhbo seta hocche je content er bhitore on page SEO er khetre jemon amader SEO course in Bangladesh, so এখানে যা কিছু আছে সবকিছু কোর্স নিয়ে, সো গুগল ইজিলি বুঝতে পারবে যে এটা আসলে একটা কোর্স নিয়ে, এবং এখানে আমরা একটা এফএকিউ সেকশন ইউজ করতে পারি, হোয়ার আর ইউ লোকেটেড, উই আর বেসড অন ঢাকা বাংলাদেশ, বাট উই আর কমপ্লিটলি অনলাইন, সো you can start taking our courses from anywhere of this world. So এখানে আমরা এই জিনিসটা এড করছি কারণ হচ্ছে যে আমরা বুঝাইতে চাই গুগলকে যে আমরা আসলে we are located on ঢাকা বাংলাদেশ, because কিন্তু আমাদের কোর্সটা যে আসলে যে কেউ যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসলে দেখতে পারবে. Well, so এই ঢাকা লেখার কারণে আমাদের এই পেজটা আরো অনেক বেশি লোকালাইজড হলো এবং অনেক বেশি লোকাল ফোকাসড হলো, এবং আমরা যে কিওয়ার্ডটার জন্য অপটিমাইজ করতে যাচ্ছি যেমন এসইও কোর্স ইন বাংলাদেশ, এটার জন্য আরো বেশি অপটিমাইজড হলো. এখন কথা হচ্ছে যে এটার জন্য স্কিমা যদি আমরা ইউজ করতে চাই, ওকে, তো আমরা এখানে কি স্কিমা দিতে পারি, যেমন ধরেন এটা একটা কোর্স পেজ, সো কোর্সের জন্য কোর্স স্কিমা. ওকে পারফেক্ট. Okay, course schema, then available language, course code, course prerequisites, onek dhoroner schema ache. Okay, course schema generator, Okay, perfect. Single course name হচ্ছে ধরেন basic SEO course in না SEO course in Bangladesh by Anshamim Pro. Okay, description টা আমরা আমাদের এখান থেকে কপি করে নিতে পারি যেমন okay, so honeyandjam.com ওদের যে স্কিমা জেনারেটর সেটা আমরা ইউজ করতেছি সো আপনারা মাথায় রাখেন আমি দরকার হলে যারা আসলে এটা দেখতে পাচ্ছেন না ব্রাউজারে তাদের জন্য আমি দরকার হলে লিংকটা দিয়ে দেব ভিডিওটা নিচে আপনারা জাস্ট কমেন্ট করেন হ্যাঁ ভিডিওটা নিচে ওকে সো we are based on Dhaka Bangladesh and providing SEO crash course with what we are confident that our SEO crash course will equip exceptional results in blogging, affiliation or freelancing journey. Okay, provider name and Anshamim Pro. অথবা এবং প্রোভাইডার ইউআরএল আপনার যে ইউআরএলটা সেই ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন as simple as that ওকে আপস invalid URL ও আচ্ছা এখানে লিংক নাই সো we need the link https://anshamim.pro.com plus okay it's the perfect link so আমাদের এখানে HTML কোড জেনারেটেড হয়ে গেছে যে স্কিমা ট্যাগ সেটা স্ক্রিপ্ট ট্যাগ জেনারেট হয়ে গেছে সো আমরা রিঅ্যাক্ট ভার্সন পাবো এখানে অ্যাস্ট্রো ভার্সন পাবো আর হচ্ছে ওকে পারফেক্ট আর সো এখানে আরো অনেক ধরনের স্কিমা ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা যেগুলো আমাদের সাইটে ইউজ করতে পারি সো আমাদের যেটা লাগবে HTML ভার্সনটা লাগবে ওকে সো স্ক্রিপ্ট আমরা এখানে কপি করব কপি করার পরে does your page supports rich snippet okay so test code two items detected some are invalid course info one invalid item detected Kothay detected SEO course in Bangladesh by Anshamim Pro two critical issues missing field has course instance missing field offers so কিছু কিছু জিনিসের জিনিস আমরা এখানে দেই নাই so that's it I think it's not a big issue missing field has okay perfect missing field offers okay perfect এখানে মনে হয় আর কিছু আমাদের লাগবে না ঠিক আছে সো দ্যাটস গুড সো এই যে স্কিমাটা আমরা জেনারেট করলাম স্কিমাটা আমরা দিব কোথায় আমরা এটার টেক্সট ভার্সন দেন একদম লাস্টে এটা পেস্ট করে দেই সিম্পল অ্যাজ দ্যাট সো লেটস সি আপডেট সো পেজটা দেখতে কেমন দেখা যায় একটু দেখি ওয়াও সো স্কিমা ট্যাগ দেওয়ার কারণ কি স্কিমা ট্যাগ দিলে আমরা বুঝাতে পারবো গুগলকে যে এই পেজটা আসলে এক্স্যাক্টলি কি নিয়ে লেখা এক্স্যাক্টলি কি নিয়ে করা এবং গুগল ইজিলি এই পেজে এসে বলতে পারবে যে হোয়াট দিস পেজ ইজ অল অ্যাবাউট সো দ্যাটস ইট এবং আমরা যদি এই পেজের একটু সোর্সে যাই ভিউ পেজ সোর্স দেন আমরা যদি একটু স্কিমা লিখে সার্চ দিই স্কিমা okay so dekhi validate schema validate okay সো এইখানে দেখেন আমাদের ভ্যালিডেট স্কিমা ভ্যালিডেট গুগল, সো এগুলো চলে আসছে। হোয়াট ইজ দ্যাট? ওকে স্কিমা, এখানে দেখেন স্কিমা আমি শিওর না এখানে আছে কিনা, আমি একটু দেখি যে এখানে ভ্যালিডেট স্কিমা টাইপে কিছু আছে কিনা। না, পারফেক্ট। ও ওকে, সো স্টেম ভ্যালিডেট স্কিমা এখানে চলে আসছে। এগুলো ওকে, এটা কেটে দেই। সো আমরা যখন এখান থেকে কপি করছি, মেবি এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। ইয়েস স্টেমাল, ও এই জিনিসগুলো চলে আসছে, রাইট। সো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। দেন delete this. Okay, perfect. So আমরা আপডেট করি একটু। দেন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পেজটা একটু ভ্যালিডেট করতে হবে। ইউজুয়ালি স্কিমা ভ্যালিডেটর, গুগল স্কিমা ভ্যালিডেটর, ওকে স্কিমা মার্কআপ টেস্টিং টুল, ওকে টেস্ট ইউর ওকে দেন আমরা এখানে ইউআরএলটা দিব। ওকে সো কপি। ওকে এই লিংকটা হচ্ছে validator.schema.org, ব্রাউজার থেকে দেখে নিয়ে আপনারা একটু টাইপ করে নিন। ওকে অথবা validator.schema.org লিখে গুগল করলে আপনি এক্সাক্ট লিংকটা পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। সো এখানে আপনি যে স্কিমাটা অ্যাপ্লাই করছেন ওই স্কিমাটা আসলে ঠিকঠাক আছে কিনা বা কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটা দেখাবে। অর্গানাইজেশন টু জিরো ওয়ার্নিং, সো আসলে কোনো ওয়ার্নিংস নাই, সো ইটস গুড। এবং এখানে ডিটেক্ট করতে পারছে স্কিমা ট্যাগ, সো দ্যাটস গুড অ্যাজ ওয়েল। ওকে অর্গানাইজেশন স্কিমা দুইটা পাইছে, এনশামিম প্রো ইউআরএল এনশামিম প্রো। ওকে কোর্স স্কিমাটা পেয়েছে, সো দিস ইজ এ কোর্স, আমরা গুগলকে বুঝালাম। এবং কোর্সের নাম হচ্ছে এসইও কোর্স ইন বাংলাদেশ বাই এনশামিম প্রো। ডেসক্রিপশন, প্রোভাইডার হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে এনশামিম প্রো, সেম এজ। পারফেক্ট পারফেক্ট। সো এভরিথিং ইজ ডান। সো মোটামুটি আমরা একটা স্টেপ ডান এটা কোর্সের। এবং এখানে অন পেজ এসও আরও অনেক কিছু আছে, যেমন এন্টিটি ডিস্ট্রিবিউশন আছে, আপনি এখানে পারফেক্টলি কিওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউট করেছেন কিনা, টপিকগুলো ডিস্ট্রিবিউট করেছেন কিনা, এবং এই কন্টেন্টটা আসলে কন্টেন্টেতে কী মিসিং আছে। ধরেন কম্পিটিটররা আসলে অনেক কিছু দিয়েছে, যেখানে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য খুবই কম জিনিস দিয়েছি। আপনি যখন এই গ্যাপগুলো খুঁজে বের করবেন তখন আসলে অনেক কিছু পাবেন যেগুলো আপনার এই পেজটাতে ইনপুট দেওয়ার মতো। সেগুলোতে আমি গেলাম না, এগুলো আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। ওকে আই হোপ, কিন্তু জাস্ট ফাউন্ডেশনটা বুঝতে পেরেছেন যে আসলে আপনার ল্যাকিংসটা কোথায় এবং কী জানতে হবে। এবং এই ফ্রি কোর্সটার আইডিয়া হচ্ছে এটা, আপনার ওই ইচ্ছেটাকে বাড়ানো যে না আমি তো খুবই কম জানি, বা আমি যে জিনিসগুলো জানি এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা উচিত। ওকে দ্যাটস ইট। সো আমরা এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, আমরা একটু সাইট ওয়াইড আমাদের অন পেজ এসইও যে জিনিসগুলো সেগুলোতে যাই। সো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে ড্যাশবোর্ড থেকে মোটামুটি আমাদের সাইটের অন পেজ এসইও অন্যান্য সব কিছু আমরা করে ফেলতে পারবো। ধরেন এখানে একটা সেট আপ উইজার্ড আছে, সেট আপ উইজার্ড দিয়েই মোটামুটি আপনি 70% কাজ আপনি করে ফেলতে পারবেন যারা নতুনভাবে প্লাগইনটা সেট আপ করবেন। কিন্তু সেট আপ উইজার্ড যেহেতু আমার দরকার নাই, বাট আমি ম্যানুয়ালি একটা করে দেখাচ্ছি। আপনি প্রথমে যেটা আসবেন সেটা হচ্ছে যে জেনারেল সেটিংস, র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে জেনারেল সেটিংস। এবং জেনারেল সেটিংসে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট, মানে আপনার ইমেজগুলো মেন পেজে রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট। আর যারা ইমেজ ফোকাসড ওয়েবসাইট বানাবেন তারা এটা অফ রাখবেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন। রিডাইরেক্ট অরফান অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্টসগুলোর আসলে কোনো লিঙ্ক নাই সেগুলোকে আপনি হোম পেজে রিডাইরেক্ট করে দেবেন। নো ফর এক্সটার্নাল লিঙ্ক, এই সাইটে যত ধরনের লিঙ্ক থাকবে মানে অন্য সাইটকে দেওয়া যত লিংক থাকবে সবগুলোকে আপনি অটোমেটিক্যালি নফলো এক্সটারনাল লিংক এটা অন করে রাখলে সব কিছু নফলো হয়ে যাবে। আপনার ম্যানুয়ালি আলাদা করে প্রত্যেকটাকে নফলো করে দিতে হবে না। নফলো ইমেজ ফাইল লিংকসকে আপনি ফলো করাতে চাচ্ছেন না। ধরুন আমার এটা ইমেজ সাইট না, সো প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা করে গুগলকে বলে দরকার নাই যে এটা তুমি ফলো করো বা এটা তুমি ইনডেক্স করো, দরকার নাই। সো আমি নফলো ইমেজ ফাইল লিংকস। অ্যান্ড আপনি যদি কাউকে লিঙ্ক দেন যাকে আপনি ডফলো লিঙ্ক দিতে যাচ্ছেন, এরকম যদি কোনো লিঙ্ক হয় তাহলে নফলো এক্সপ্লোর ডোমেন থেকে ওই ডোমেনগুলোর লিঙ্ক একটা একটা করে এখানে দিয়ে দিবেন। এবং আপনার সাইডে যদি কোনো লিঙ্ক দেন এবং লিঙ্কটা আপনি চাচ্ছেন যে নতুন ট্যাবে ওপেন করাতে, দেন এটা আপনি অন করে সেভ চেঞ্জেস করে দেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস ইজ দ্য বেসিক্স অফ লিঙ্কস। আমাদের হাতে এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা করে দেখি। ব্রেড ক্রাম্স, যারা হচ্ছে ই কমার্স সাইট বানাবেন তাদের জন্য এটা অবশ্যই অ্যানাবল করে রাখবেন, ঠিক আছে? না ওকে, সেপারেট ক্যারেক্টার, যেহেতু আমার এটা নর্মাল থিম সো আমার এটা সাপোর্ট করছে না, কিন্তু আমি যদি একটা ই কমার্স থিম আমরা আমাদের অ্যানসামি প্রোতে ইনস্টল করতাম তাহলে ডেফিনেটলি এটা অন করার অপশন থাকতো। শো হোম পেজ, সো এখানে আসলে আর কিছু দরকার নাই। ওয়েবমাস্টার টুলস গো সার্চ করে আপনি ভেরিফাই করতে পারবেন, বিং ওয়েবমাস্টার টুল ভেরিফাই করতে পারবেন, বাইডু, ইয়ানডেক্স সব কিছু, পিন্টারেস্ট সব কিছু আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। আদার্স, হেডলেস সিএমএস সাপোর্ট, এগুলো আসলে দরকার নাই। শো এসইউ স্কোর টু ভিজিটর্স, এটারও দরকার নাই। এই জিনিসগুলো আসলে আপনার দরকার নাই। robots.txt যদি আপনি এডিট করতে চান, robots.txt আপনার অনেক সময় কাজে লাগে, যেগুলো হয়তো আমরা পরবর্তীতে যখন আরও এক্সপ্লোর করবো বা এসইউ নিয়ে তখন এই জিনিসটা সম্পর্কে আরও জানবো যে robots.txt দিয়ে কী কী করা যায়। stxs সেম, এগুলো আপনার প্রথমে আসলে এডিট করার দরকার নাই। ই-কমার্স, 40 মনিটর, অ্যানালিটিক্স, এখানে আর কিছু দরকার নাই। টাইটেলস অ্যান্ড মেটাতে আমরা চলে আসি। টাইটেলস অ্যান্ড মেটাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন ধরেন robots.txt ফাইলের মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট এখান থেকে আপনার সাইটটা গুগল ইন্ডেক্স করবে কিনা সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন। ইন্ডেক্স, এমটি ক্যাটাগরি, ট্যাগ আর্কাইভকে অলওয়েজ আপনি নো ইন্ডেক্স করে রাখবেন। ক্যাপিটালাইজ টাইটেল দরকার নাই। ওপেন গ্রাফ, থাম্বনেল, আপনার সাইটটা যদি কেউ সোশ্যাল মিডিয়াতে হোম পেজটা শেয়ার করতে চায় এর জন্য একটা ইমেজ আপনি এখানে দিতে পারবেন। দ্যাটস ইট, এখান থেকে এটুকু দরকার আছে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গ্লোবাল ম্যাটা, এটা মানে আপনার সাইটের সব জায়গায় এখানে অ্যাপ্লাইড হবে, কিন্তু আপনি যদি চান হোম পেজের ম্যাটা টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আসতে পারবেন। এখানে দেখাচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল যে হোম পেজ সেই হোম পেজে গিয়ে আপনি ম্যাটা টাইটেল ম্যাটা ডেসক্রিপশন চেঞ্জ করেন। এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল পোস্টের ম্যাটা টাইটেল ডেসক্রিপশন কী হবে সেটা আগে থেকে আমরা বলে দিতে পারি যে প্রথমে টাইটেল থাকবে, পরে একটা সেপারেটটা থাকবে, তারপরে আমার যে সাইটের নাম অ্যানসামি প্রো সেটা থাকবে। সো দ্যাটস ইট, ওকে। এবং আপনার সাইটের আর্টিকেলগুলো কি আর্টিকেল নাকি না বই, বই রিলেটেড কোনো কিছু নাকি না কোর্স নাকি না কোনো কিছু, যেহেতু আমার পোস্টগুলো থাকবে আর্টিকেলে, ঠিক আছে? সো আমার এখানে আলাদা করে এখানে কোর্স দেওয়ার দরকার নাই, কারণ আমার পোস্টগুলো সাধারণত সব ব্লগ সেকশনে যায় এবং ওগুলা কোর্স না, ওগুলো আর্টিকেল, ওকে। সো এখানে দেখেন কোর্সেস, ঠিক আছে? সো কোর্সেসের এখানে দেখেন টাইটেল, সেপারেটর, সাইট নেম, সিঙ্গেল কোর্স ডেসক্রিপশন, এক্সেপ্ট এটা দিয়ে রাখবেন, কোর্স স্কিমা টাইপ কোর্স, ওকে। সো ইটস এ কোর্স, সো এখানে অবশ্যই অবশ্যই আপনি আপনার স্কিমাটা সিলেক্ট করে নেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আসলে আর কিছু করার নাই। সো পেজেসে আসলে পেজেসে দেখবেন সিঙ্গেল পেজ টাইটেল, সেপারেটর, অনেক সময় শুধু অনেকে টাইটেল রাখে আর বাকিগুলো ডিলিট করে দেয়। শুধু যদি আপনি আপনার সার্চ ইঞ্জিনে শুধু টাইটেল দেখাতে চান কিন্তু সাইট নেম, সেপারেটর এগুলো দেখাতে চান না, আপনি জাস্ট এখান থেকে ব্লক করে ডিলিট করে দেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে, পারফেক্ট। সো দিস ইজ ইট। সাইট ম্যাপ, ওকে। এখানে দেখেন 500টা ইউআরএল সাইট ম্যাপে আছে, আপনি এখান থেকে আরও বাড়ায় নিতে পারেন, ধরেন আপনি এখানে 1000 করে নিতে পারেন, ঠিক আছে? এবং এই সাইট ম্যাপটা আপনি গুগল ওয়েবমাস্টার টুলস অথবা গুগল সার্চ কন্ট্রোলে আপনি সাবমিট করে দেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে। সো এইখানে অ্যাটাচমেন্ট ইনক্লুডিং সাইট ম্যাপ দরকার নাই, কুইজেস ইনক্লুডিং সাইট ম্যাপ দিতে পারেন, ওকে। সো এখানে ডকস আছে, সো আমার সাইটে ডকস আছে, সো ডক ক্যাটাগরিজ, ডক ট্যাগ, কোর্স ক্যাটাগরি, ট্যাগ, ওকে, টিচার কোর্স, কোর্স বান্ডেল ইনক্লুডিং সাইট ম্যাপ, ওকে। সেবার পর হেল্প সেন্টার, ওকে, টেমপ্লেটস, প্রোডাক্টস, ওকে আপনি এখান থেকে যা যা চান আপনি এখান থেকে সাইট ম্যাপে ইনক্লুড করবেন কিনা এগুলা এখান থেকে দেখাবে সো ইনস্ট্যান্ট ইনডেক্সিং এর জন্য ধরেন আপনি এখানে যেই সব পেজ আপনি ইনডেক্স হচ্ছে না সবগুলা পেজ একটা একটা করে দিয়ে আপনি এখানে সাবমিট ইউআরএল দিতে পারেন আপনি অনেকগুলো 100টা 200টা যতগুলো পারেন যতগুলো লিংক আছে আপনার ইনডেক্স হচ্ছে না সবগুলা দিয়ে সাবমিট ইউআরএল দিবেন র‍্যাঙ্ক পেজ যেটা করবে তাদের ইনডেক্সিং এপিআই দিয়ে ইনডেক্স করার চেষ্টা করবে আবার এখান থেকে সেটিং থেকে আপনি অটো সাবমিট পোস্ট টাইপ আপনি দিয়ে দিতে পারেন যেমন পোস্ট পেজেস তারপর ধরুন কোর্সেস লেসনস দিয়ে দিতে পারেন এন্ড সেমিপ্রো হেল্প সেন্টার এগুলো সিলেক্ট করে দিলে মোটামুটি আপনি ওখানে যদি কোনো কিছু এডিট করেন নতুন কোনো কোর্স এডিট করেন অথবা নতুন কোনো পেজ আপনি এখানে দেন অটোমেটিক্যালি সে র‍্যাঙ্ক পেজ যেটা করবে তাদের যে ইনডেক্সিং অ্যাপে সেটা দিয়ে অটোমেটিক্যালি সাবমিট করার চেষ্টা করবে ইনডেক্স করানোর চেষ্টা করবে খুবই পাওয়ারফুল একটা টুল এখানে আরো কিছু জিনিস আছে যেমন টাইটেলস এন্ড ম্যাটা আমরা দেখলাম অলরেডি এখানে নতুন করে দেখার কিছু নাই ওকে 404 মনিটর আপনার সাইটে যদি কোনো ব্রোকেন লিংকস থাকে এখান থেকে দেখতে পারবেন যেমন ইনডেক্স https এসব পেজে কে ঢোকে আমি জানি না বাট এগুলো 404 এরও আসছে আপনি এখান থেকে অ্যাজ ইউজুয়ালি দেখতে পারবেন রিডাইরেকশন থেকে আপনি দেখতে পাবেন যে কোন কোন পেজগুলোকে আপনি রিডাইরেক্ট করছেন অলরেডি ওকে দ্যাটস ইট এসইও অ্যানালাইজারের মধ্যে টোটাল এসইওটা আপনি চেক করতে পারবেন যে কোথাও কোনো ঝামেলা আছে কোন কোন জায়গায় আপনার এডিট করা উচিত সো দ্যাটস ইট Okay, so this is the basics, very basics of on-page SEO. Actually, এর বাইরে আর তেমন কিছু নাই অনেক কিছু আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে যেগুলো আপনি আস্তে আস্তে আপনি শিখে যাবেন আমাদের চ্যানেলটাতে থাকেন আমি এবং আমাকে প্রশ্ন করেন আমাদের SEO মাস্টারমাইন্ড গ্রুপ আছে ওখানে জয়েন করেন ওখানে আমাকে প্রশ্ন করেন I will try to answer you as soon as possible. Okay, আর আমাদের এনসামি প্রো তো আছেই Okay, so এই টপিকটা এখানে শেষ করছি এখানে আসলে অনেক কিছু বলার আছে বাট আমার একটা চিন্তা ছিল যে আপনাদের কাছে বেসিক একটা আইডিয়া দেওয়া সো ইটস ডান উইথ অন পেজ এসইও সো আমাদের পরবর্তী টপিক হবে অফ পেজ এসইও আই মিন লিংক বিল্ডিং এর তো হিউজ একটা ইন্ডাস্ট্রি বাট এখানে একটা দুইটা দেখানোর চেষ্টা করব সো গেট ব্যাক টু আওয়ার নেক্সট চলেন আমরা একটু অফ পেজ এসইও আই মিন লিংক বিল্ডিং নিয়ে কথা বলি তো বর্তমান যুগে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে লিংক বিল্ডিং এর সময় সেটা হচ্ছে যে জাস্ট লিংক না আপনার স্টিল আপনি যদি যেখান থেকে লিংক না পান সেখান থেকে যদি আপনি একটা মেনশন পান আপনার অথরের নাম দিয়ে অথবা আপনার ব্লগের নাম দিয়ে গুগল স্টিল রিকগনাইজ ইউ অ্যাজ অ্যান এক্সপার্ট আই মিন এই যোগটা হবে ইইএটির যেটা এই ভিডিওটার প্রথমেই বলেছিলাম সো ইইএটি যদি আপনি বিল্ড করতে চান প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে আপনার পপুলার অথবা অথরিটি ওয়েবসাইটগুলো থেকে আপনার পক্ষে ভোট নিয়ে আসতে হবে আপনার পক্ষে মেনশন নিয়ে আসতে হবে এবং যে অথরের আন্ডারে আপনি লিখবেন যে অথরের নাম দিয়ে আপনি লিখবেন ওই অথরটাকে এই ইন্ডাস্ট্রির জন্য একটা এক্সপার্ট হিসেবে বানাতে হবে সেটা গুগলের চোখে তো গুগল শুধুমাত্র যে আপনার লিংক থাকলে যে আপনাকে এক্সপার্ট ভাববে ব্যাকলিংক পাইলে যে আপনাকে এক্সপার্ট ভাববে ব্যাপারটা এরকম না আপনি যদি অন্য কোনো ব্লগ থেকে মেনশন পান বা ওখানে জাস্ট আপনার নামটা যদি থাকে এবং ওই পোস্টটা যদি ইনডেক্সড হয় গুগল কিন্তু ওই পোস্টটা স্টিল পড়তে পারবে এবং এই আর্টিকেলটা কে লিখেছে সেটা সে দেখতে পারবে এবং যদি আপনার ব্লগে লিংক ব্যাক নাও থাকে স্টিল ইউ উইল গেট সাম জোস আই মিন ইএটি স্ট্যান্ডপয়েন্ট থেকে কিছুটা জুস আপনি পাবেন সো আমাদের লিংক বিল্ডিং এর টেকনিকটা একটু পাল্টাতে হবে নরমালি আমরা যেটা করি আমরা অলওয়েজ 100% অফ টাইম আমরা যেটা করি আমরা লিংক পাওয়ার চেষ্টা করি বাট এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একটু ডিফারেন্টলি লিংক না বাট আমরা চাইবো মেনশন পেতে যদি আমরা লিংক পাই দ্যাটস এ প্লাস ওকে সো এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের হাতে দুইটা অপশন এবং এই দুইটাই এখন সবচেয়ে ভালো কাজ করে একটা হচ্ছে হ্যারো লিংক আর একটা হচ্ছে গেস্ট পোস্টিং তো গেস্ট পোস্টিং স্টিল ওয়ার্কস ইন 2024 ইভেন এটা আরো সামনে আরো অনেক বছর এটা চলবে কারণ হচ্ছে মানুষ সাধারণত এক জায়গায় লেখালেখি করে না এক্সপার্টরা অনেক মিডিয়ামে লেখালেখি করে এটা গুগল জানে সো এই জিনিসটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সো দুইটা জিনিস চলেন একটু দেখি লিঙ্ক বিল্ডিং এর আরো অনেক হাজারো মেথড আছে আপনি যদি এনসামি প্রোতে লিঙ্ক বিল্ডিং কোর্সে যান দেখবেন দেয়ার আর লট অফ লিঙ্ক বিল্ডিং আই মিন দেখাই লিঙ্ক বিলিং যদি আপনি কোর্সে যান, এখানে দেখেন এডো রিসোর্স লিঙ্ক, হ্যারো লিঙ্ক, 404 লিঙ্ক, রিক্লামেশন, অডিও লিঙ্কস, স্কাইস্ক্র্যাপার, বাইং backlinks, social signals, feedback site links, documents links, Q&A link. I mean there are a lot of link building method, কিন্তু সব কিন্তু আসলে আগের মতো পারফেক্টলি কাজ করে না। সো সবচেয়ে ভালো যে মেথডটা কাজ করে সেটা হচ্ছে হ্যারো এবং হচ্ছে গেস্ট পোস্টিং। সো চলেন এই দুইটা আপনাদেরকে দেখায়, বাকিগুলো নিজেরা এক্সপ্লোর করে নিন, কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম। কারণ একটা ভিডিওতে যদি আমি লিঙ্ক বিল্ডিং নিয়ে করতে চাই তাহলে 2 ঘন্টার ভিডিও হবে। সো লেটস স্টিক উইথ জাস্ট 1 or 2 method and improve from there, okay? So ধরেন আমরা যদি হ্যারো লিঙ্ক বিল্ডিং করতে চাই, আমরা যেটা করব সেটা হচ্ছে যে haro.com এ গিয়ে আমাদের ইমেলটা ওখানে সাবস্ক্রাইব করব। এটা খুবই সিম্পল, জাস্ট আপনার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে হ্যারো কি করবে, পার ডে 3টা করে ইমেল আপনাকে পাঠাবে এবং আপনি যে নিশেরে থাকেন না কেন মোটামুটি সব ইমেলেই মোটামুটি ওরা অনেকগুলো নিশ কভার করে। সো আপনার একটা দুইটা নিশ ওখানে থাকা আমার মনে হয় যে খুবই সম্ভব, খুবই পসিবল। সো যে কোনো একটা ইমেলে যদি আমরা ঢুকি, এখানে দেখেন কী কী নিশ আছে: বায়োটেক অ্যান্ড হেলথ কেয়ার, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এডুকেশন, এন্টারটেনমেন্ট, মিডিয়া, জেনারেল। সো ধরেন এখানে অনেক নিশ আছে। সো আমরা প্রথমে দেখব আমাদের নিশ দিয়ে সার্চ দেবো ইমেলটা এসইও কিছু পাই কিনা। ওয়ার্ম মেকার্স, এসইও কন্টেন্ট এন্ড লিড, ওকে। সো একটা পাইছি এখানে, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, স্কিল সাকসেস, উই আর কারেন্টলি রাইটিং রিসোর্স অফ দ্য টপ স্কিলস ফর 2024, ওকে পারফেক্ট, ওকে অল। সো এসইওর একটা পাইছি, দেখে আপনি কমিউনিকেশন স্কিলে ক্লিক করলে মোটামুটি আপনি ওই ইমেলে চলে আসবেন। অ্যান্ড দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাকে ইমেল করবেন এবং সে এখানে যা যা বলছে যে উই আর কারেন্টলি রাইটিং রিসোর্স অফ দ্য টপ স্কিলস ফর 2024, ওকে। হোয়াই ডু ইউ থিঙ্ক কমিউনিকেশন স্কিলস আর সো ইম্পর্টেন্ট টু সাকসিড ক্যারিয়ার ওয়াইজ ইন 2024, ওকে দ্যাটস গ্রেট। সো আমরা এই ইমেলটা রিপ্লাই দিব। কীভাবে রিপ্লাই দিব, জাস্ট এখানে, ওকে। সো ওয়াল সাবজেক্ট, okay, subject name margin, JTAG skill success, media outlet skill success, so subject skill success, how to reply, okay. So আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভয়লা নামে একটা এক্সটেনশন আছে যেটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, কিছু লিমিটেশনস আছে যদিও ফ্রিতে, বাট আমরা ম্যানুয়ালি ওকে রিপ্লাই দিব যে কমিউনিকেশন স্কিল কেন গুরুত্বপূর্ণ। বাট আমাদের যদি এই ভয়লাটা থাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেলটা জাস্ট কপি করব পুরোটা, ওকে কপি করব, দেন এখানে পেস্ট করব, দেন এখানে ভয়লাকে বলবো যে তুমি এটা একটা রিপ্লাই দাও, রাইট এ পারফেক্ট রিপ্লাই ফর দিস হ্যারো কোয়েরি, ওকে পারফেক্ট, হ্যাং টাইট, উই আর ওয়ার্কিং অন ইট। ও না, সে ভুল এটা নিয়ে গেছে। সো আমরা যেটা করব, টপ স্কিলস, সো রিপ্লাই। সো দেখি এবার কি করে। Okay, so I'm just going to draft a new email. Let's see. Okay, so আমি আবার পেস্ট করলাম। পেস্ট করার সময় একটু দেখে নেবেন। Query by counter আছে। Okay, plus. Yeah, perfect. So I'm just entered dilam and he's writing everything. Okay, so active practice, continuous learning. So এত বড় আসলে দেওয়া সম্ভব না, ইভেন ওরা এটা ছাপাবেও না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে the importance of communication skill. Okay, so ওকে সো এটুকু আমরা ডিলিট করে দেই ইমেল থেকে টিং না ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে কপি এন্ড ইনসার্ট দিয়ে বাকিগুলো আমরা ডিলিট করব ওকে সো অনেক বড় ইমেল হয়ে গেছে আমরা যেটা করব ওকে এটুকু আমরা ডিলিট করে দেই ওকে পারফেক্ট okay I will send my headshot okay so I am attaching my headshot in this email you have permission to use my insert okay perfect so after full name given founder okay perfect so this is the query so a query টা আবার delete করতে ভুলবেন না okay perfect well so llc আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন অবশ্যই লিংক আপ করে দিবেন late.com perfect well so আপনি আপনার এখানে this is my headshot it's too long but still it's okay but that's it this is the basic thing আমরা ইমেলটা লিখলাম দেন রিপ্লাই দিলাম তো এইভাবে যদি আপনি পার ডে 10টা করে ইমেল দিতে পারেন 10 জনকে এবং মাস শেষে প্রায় 300 টার মতো আপনি ইমেল রিপ্লাই দিবেন 300টা ইমেল থেকে আপনি যদি ধরেন 5টা ইমেলের রিপ্লাই পেলেন 5টা লিংক পেলেন that also your time কারণ ও 5টা লিংক হবে আপনার একদম সলিড এবং খুবই বড় বড় জায়গা থেকে লিংক ঠিক আছে বড় বড় ওয়েবসাইট থেকে লিংক কারণ হাইরোতে যারা রিকোয়েস্ট পাঠায় দে আর ইউজুয়ালি তারা বড় বড় নিউজপেপার বড় বড় ব্লগ আর বড় বড় ওয়েবসাইট সো দ্যাটস ইট দ্যাটস দ্য ফার্স্ট মেথড এন্ড আই এম জাস্ট গোইং টু সেন্ড ইট পারফেক্ট সো দ্যাটস ইট আমাদের একটা মেথড আর একটা মেথড হচ্ছে গেস্ট পোস্টিং সো গেস্ট পোস্টিং এ আমরা ওই জিনিসটা কাজে লাগাবো গেস্ট পোস্টিং আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যাদেরকে ইয়া করব আই মিন অ্যাপ্রোচ করব তাদেরকে বলবো যে ভাই তুমি আমাকে লিংক দিতে হবে এরকম না তুমি পোস্টটা পাবলিশ করো জাস্ট পোস্টের শেষে জাস্ট আমার নামটা মেনশন করে দিও তো অবশ্যই আপনার ব্লগের যে অথর থাকবে সেই অথরের নামটা ওখানে যদি থাকে এবং অথরের নাম এবং ওয়েবসাইট ঠিক আছে এই দুইটা জাস্ট মেনশন করে দিও ওয়েবসাইটটা তোমার লিংক আপ করতে হবে না জাস্ট মেনশন করলেই হবে জাস্ট টেক্সট হিসেবে থাকলে হলো স্টিল গুগল উইল সি দ্যাট দিস অথর ইজ এক্সপার্ট অ্যান্ড হি ইজ রাইটিং অন দিস ব্লগ দ্যাটস ইট ওকে সো এটা কিভাবে করব ধরেন আমরা যে কোনো একটা ইমেল পাইলাম যাকে আমরা অ্যাপ্রোচ করব কিভাবে অ্যাপ্রোচ করব ধরেন আপনি ধরেন বিজনেস টুলস রিভিউয়ার ঠিক আছে ধরেন এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন সো স্প্রাউট সোশ্যাল ক্যাপচারা গেট আপ আচ্ছা ধরেন আপনি আরেকটু স্পেসিফাই করে দিই ধরেন টেকনিক্যাল এসইও এক্সপ্লেইনড ওকে সো ধরেন বিগ কমার্স SEMrush ইউএসড Quora Ahrefs HubSpot ব্লগ ব্যাকলিং কো সার্চ ইঞ্জিন জার্নাল মোজ সো আপনি দেখবেন যে লোকাল কোনো অথর পান কিনা যাকে আপনি রিচ করতে পারেন সো ওয়েব রেফারেন্স রিলায়েবল সফট rock content LinkedIn gig for Greeks so what is technical SEO so ধরুন আপনি তাদেরকে ইমেল ব্যাক করলেন সো আমাদের খুঁজতে হবে যে তাদের কন্টাক্ট সো সাধারণত যে এখানে দেখেন কন্টাক্ট আছে কন্টাক্টাস সো কন্টাক্টাস আপনি লিখলেন যে email address then after email address and us and SEMrush.com contact number then contact number then drop your feedback query so again I will hi I am an experienced SEO and looking forward to share some of my case studies and tips for your audience. You don't have to give me any backlinks. To be honest, just mention my name and website name in text at the end of the article. So I am just looking forward to grasp the international audience. Okay, add the judgment maybe. So আপনি যদি এখানে রিজনটা ব্যাখ্যা করতে পারতেন যে আমি আসলে কেন আমার লিংক দরকার নাই, আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। I want to reach to nationwide audience, looking forward to it, looking forward. Okay, perfect. So that's it. এভাবে যদি আপনি মোটামুটি please select the issue query type. Okay, query type কি এটা? Selected option. Okay, content, internship, payment, hiring, advertise, brand and content integration, content distribution, others. Okay, perfect. So then submit. Okay, query submitted successfully. এভাবে যদি আপনি মোটামুটি পার ডে 10টা করে আপনি ইমেল পাঠান, মাসে 300টা হবে এবং আমি শিওর যে এই 300টা থেকে মোটামুটি 5-10টা হলো আপনি নকব্যাক পাবেন এবং ওই 5-10টা লিংক যদি আপনি পান, দ্যাটস এ গুড থিং টু হ্যাভ। আই মিন সলিড, আপনি যাদেরকে দে হ্যাভ এ লট অফ অডিয়েন্সেস, আই মিন দে আর রিয়েল ওয়েবসাইট উইথ হিউজ ডোমেন অথরিটি। সো আপনি যদি এখান থেকে একটা মেনশন পান, it will improve your website or your brand EAT. I mean আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটাকে ডেফিনেটলি অনেক ভারী করবে। ওকে, দ্যাটস ইট, দ্যাট শুড বি ইউর অ্যাপ্রোচ ফর বিল্ডিং লিঙ্কস ইন 2024, 2025 and upwards. Okay, so I hope you got the idea. Okay, so let's get back to our next topic, which is SEO audit. চলো আমরা SEO অডিট কিভাবে করতে হয় সেটা একটু শিখি। ওকে, তো SEO অডিট করার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি, যেমন SEO অপটিমার আছে, স্ক্রিমিং ফ্রগ আছে, তারপরে হচ্ছে Ahrefs ওয়েবমাস্টার টুলস আছে। সো আপনি যদি আপনার নিজের ওয়েবসাইট অডিট করেন তাহলে Ahrefs ওয়েবমাস্টার ইজ দ্য বেস্ট টুল আউট দেয়ার। আর যদি আপনি থার্ড পার্টি আপনার ক্লায়েন্টের সাইট অথবা অন্য কারো ওয়েবসাইট অডিট করতে চান তাহলে SEO অপটিমার আছে, SEMrush এর একটা ফ্রি SEO অডিট টুল আছে, ইভেন স্ক্রিমিং ফ্রগ টুল আছে। ওকে, তো মোটামুটি দুইটাই আমরা একটু চলেন দেখি। ধরেন আমরা এনশামি প্রো, এটা আমার নতুন ওয়েবসাইট এবং নিজের ওয়েবসাইট। সো এটাকে যদি আমরা অডিট করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে যে Ahrefs এর সাইট এক্সপ্লোরার এসে আমার সাইটটা অলরেডি Ahrefs এর এতে আছে। সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ভেরিফাই করার পরে আপনি জাস্ট সাইট এক্সপ্লোরার আসবেন আপনার ডোমেইন নেমের এখানে, দেন এখানে বাম পাশে দেখবেন যে অনেকগুলো অপশন পাবেন এবং প্রত্যেকটা অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন যে আসলে কোথায় কোথায় আপনার ওয়েবসাইটে সমস্যা আছে। জাস্ট ওভারভিউ ট্যাব থেকে আপনি একটা ওভারভিউ পাবেন যে আপনার ওয়েবসাইটে ডিআর কেমন, ইউআর কেমন, ব্যাকলিংস কতগুলো আছে এবং কতগুলো ওয়েবসাইট থেকে আপনি আসলে ব্যাকলিং পেয়েছেন, কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কে আছে এবং বর্তমানে আপনার ট্রাফিক কেমন পার মান্থ। দ্যাটস ইট, দিস ইজ দ্য বেসিক ওভারভিউ এবং আপনার কম্পিটিটর কারা এখানে পাবেন এবং তারা কতগুলো ওয়েবসাইটের র্যাঙ্কে আছে, এই জিনিসগুলো মোটামুটি সব কিছু পাবেন। ওকে, সো এখান থেকে আবার আরেকটা জিনিস দেখতে পারবেন যে ক্রল পেজেসের মধ্যে আপনার মোটামুটি কত পার্সেন্ট ক্রল পেজ, আপনার 200 ওকে মানে ইটস রানিং পারফেক্টলি স্মুথ অন গুগল। ওকে, আর হচ্ছে কিছু আছে 404, মানে হচ্ছে এই পেজগুলো আপনার সাইটে ছিল কিন্তু এখন ডিলিটেড বা কোনো একটা কারণে 404 দেখাচ্ছে। ইউ শুড লুক ইনটু দিস পেজেস। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কোন পেজগুলোতে আসলে 404 সমস্যা আছে। যেমন আমার এই লিঙ্কগুলো আগে ছিল, এখন নাই। সো এগুলো এখন ইমিডিয়েটলি আমার ফিক্স করা উচিত, আইদার রিলেটেড পেজ আমার রিডাইরেক্ট করা উচিত অথবা হোম পেজে রিডাইরেক্ট করা উচিত, বিকজ 404 যত বেশি থাকবে আপনার ওয়েবসাইটে আপনার সাইটটা তত বেশি আনপ্রফেশনাল লাগবে, not only visitors but also Google's eye, Google roboter চোখে অনেক বেশি unprofessional লাগবে। ওকে, এই হচ্ছে একটা ওভারভিউ। দেন আমরা যেটা করব, পেজ ইন্সপেক্টে যাব। পেজ ইন্সপেক্ট আসলে এর জন্য প্রিমিয়ামদের জন্য এগুলো আপনার লাগবে না, আপনার যেটা লাগবে ব্যাকলিংস প্রোফাইল। ব্যাকলিংস প্রোফাইলে আপনি দেখতে পারবেন যে আসলে কোন কোন ওয়েবসাইট থেকে আপনি লিংক পেয়েছেন এবং এই লিংকগুলো আসলে আপনার জন্য হার্মফুল নাকি না ইউজফুল। যদি ইউজফুল হয় জাস্ট কিপ ইট ইট, আর যদি ইউজফুল না হয় তাহলে গুগলের ওয়েবমাস্টার টুলস, আই মিন সার্চ কন্ট্রোল একটা টুলস আছে ডিসেবল টুল, ওইটার মধ্যে সব ইউআরএল একসাথে দিয়ে জাস্ট সাবমিট, যাতে করে গুগল ওগুলোকে ইন্ডেক্স না করে। ওকে, অ্যান্ড shamim.com থেকে আমি কিছু লিঙ্ক পেয়েছি, ওইটা আমার আরেকটা ওয়েবসাইট, ইউনো প্রযুক্তিবিদ্যা.com, bangladeshus.com, frontrunnerpro.com, ওকে, oshavabik.blogspot.com, okay, website report.net, freelancer, asifislam.com, bishoy.com. I mean, I got a lot of links from different kinds of websites. That's pretty good. Okay, so এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে অ্যাঙ্কর দেখতে পারি, অ্যাঙ্করে যে স্প্যামি কোনো কিছু আছে কিনা। Same goes for organic keywords, top pages, best buy links, link domains, internal links. সো আপনি মোটামুটি একটা ওয়েবসাইটের ওভারঅল সব কিছু আপনি দেখতে পারবেন। এখন ধরেন এটা হচ্ছে, এটা গেল হচ্ছে নিজের ওয়েবসাইটের কথা। এখন যদি আপনি থার্ড পার্টি ওয়েবসাইট আর একটা ইয়ে করেন নেন এবং সেটা যদি আপনি অডিট করতে যান, তাহলে আপনি কি করবেন? ধরেন থার্ড পার্টি ওয়েবসাইট, ধরেন SEMrush, SEMrush-এ গিয়ে আপনি এখানে যে কোনো ওয়েবসাইট আপনি ফ্রিতে, হয়তো পার ডে একটা দুইটা করে লিমিটেশনস আছে এবং এখানে কোন কোন জিনিস আপনি দেখতে পারবেন সেটারও লিমিটেশনস আছে। সো যে কোনো একটা ওয়েবসাইট, আমরা ধরেন প্রথম আলো.com, এটা আমরা অডিট করব। সো প্রথমআলো.com জাস্ট SEMrush দিবেন, দেন ওভারঅল জিনিস দেখাবে যে অথরিটি স্কোর কেমন, অর্গানিক ট্রাফিক কেমন পার মান্থ, ব্যাকলিংস কতগুলো আছে, এইসব জিনিসপত্র এবং তাদের অর্গানিক কিওয়ার্ডস, কিওয়ার্ড বাই ইন্টেন্ট, ইনফরমেশন কতগুলো কিওয়ার্ড আছে, নেভিগেশনাল কিওয়ার্ড কতগুলো আছে, কমার্শিয়াল কিওয়ার্ড কতগুলো আছে, অ্যান্ড সেটের ওভারঅল স্টাফ। ওকে, সো আপনি এখান থেকে কন্টেন্ট গ্যাপ ফ্রিতে দিচ্ছি কিনা আমি জানি না, সাইট অডিট টুলসে যদি আপনি ক্লিক করেন দেন ইউ উইল গেট সাম আদার ডাটা লাইক সাইট অডিট। সো প্রথম আলো .com. Okay, start site audit. Okay, ওরা ক্রল করবে, দেন give you a report, আপনার ইমেলেও রিপোর্ট করবে, প্লাস এখানেও একটা রিপোর্ট শো করবে। আরেকটা টুল আমি মাঝখানে দেখাই, সেটা হচ্ছে SEO অপটিমার। সো SEO অপটিমারের সাথে আপনি যেটা করবেন, যেমন ধরেন আমি আরেকটা ওয়েবসাইট এডিট করি lightnumblers.com audit, সো বেসিক সে কিছু জিনিস দেখায়। ওকে, সো এখানে পুরোটা ক্রল করবে, ক্রল করার পরে আমরা আসলে অ্যাকচুয়াল রিপোর্টটা পাবো। ইন দ্য মিনটাইম আমরা প্রথম আলোতে যাই, দেখি SEMrush আসলে কি করেছে। 81টা এরর আছে, ওয়ার্নিং আছে 102টা, যেগুলো অ্যাজ এ টেকনিক্যাল SEO এক্সপার্ট ইউ শুড ফিক্স দ্যাম। ওকে, ক্রলেবিলিটি গুড, সাইট পারফরমেন্স গুড, লার্জ HTML পেজ সাইজ 33টা আছে, 404 এরর আছে 2টা, ব্রোকেন ইন্টারনাল লিঙ্কস আছে 46টা। ওকে, সো ইন্টারনাল লিঙ্ক 46টা। সো এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি রিপোর্ট পেয়ে যাবেন যে কোন কোন লিঙ্কগুলো আসলে ব্রোকেন। সো আপনি যদি SEO কাজ করেন দেন এই লিঙ্কগুলো আপনার ইমিডিয়েটলি ফিক্স করা উচিত। ওকে, দ্যাটস ইট। ওয়েল, সো ক্রল পেজেস, ওকে, ওভারভিউ, ওকে, ব্রোকেন 2টা, হ্যাভ ইস্যুস, 84টা লিঙ্কে ইস্যুস আছে। সো বাংলাদেশ, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ নাই, সো এটা একটা ইস্যু। ওকে, সো এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এখানে লেটেন্ট বার্ডস দেখেন, রিকমেন্ডেশন দিচ্ছে 14টা। কী কী রিকমেন্ডেশন? লিঙ্কস, অন পেজ ICO, কিছু ইনক্লুড ম্যাটার ডেসক্রিপশনটাই, ম্যাটার ডেসক্রিপশনে অনেকগুলো ইউআরএলে এবং কোন কোন ইউআরএল ম্যাটার ডেসক্রিপশনে সেটা আপনাকে এখানে দেখাবে। সো দিটস গুড। ওকে, সো মোটামুটি প্রিটি গুড আইডিয়া পাবেন এই দুইটা টুল থেকে, SEMrush-এর SEO অডিট টুল এবং SEO অপটিমার, এবং নিজের সাইটের জন্য Ahrefs SEO টুলস, আই মিন সাইট অডিট টুল, আই মিন Ahrefs ওয়েবমাস্টার টুলস। ওকে, সো আই হোপ যে মোটামুটি আপনি কাজ চালানোর মতো ইনিশিয়ালি আপনি এখান থেকে আইডিয়া পাবেন যে কোন কোন জায়গায় আপনার ইমিডিয়েটলি আপনার কাজ করা উচিত। আর আমরা যখন ওয়ান পেজ এসইওর টপিকটা দেখিয়েছিলাম তখন আমরা একটা প্লাগইন ইউজ করেছিলাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। সো র্যাঙ্ক ম্যাথও কিন্তু ইন্টারনালি বেশ কিছু ইস্যুস আপনাকে দিয়ে দেয়। সো দ্যাটস এ গুড plugin to have because site audit actually. So that's it, that's the basics of SEO audit. আপনারা মোটামুটি আইডিয়া পেয়েছেন যে আসলে কি কি জিনিস আমাদের দেখতে হবে এবং কিভাবে হেল্প এগুলো ফিক্স করবেন সেগুলো আস্তে আস্তে জেনে যাবেন আই হোপ। বাট আগে যেটা বলেছি যে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বেসিক জিনিসগুলোর সাথে পরিচয় করানো এবং দিস ইজ দ্য ফাউন্ডেশন এবং ইউ হ্যাভ টু ইমপ্রুভ ফ্রম নাও অন। ওকে, দ্যাটস ইট। আই হোপ যে আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনার ভালো লেগেছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে, সো ধরেন আমরা মোটামুটি এসইওটা জানি, এসইওটা শিখে ফেলেছি কিছুটা এবং আমাদের এখন কাজ করার পালা। তো আমরা যতদূর শিখেছি ততদূরে হয়তো খুব ভালো সার্ভিস কাউকে দিতে পারবো না, কারণ এসইও হচ্ছে অনেক ব্যাপক একটা টপিক, এখানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। বাট স্টিল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু আপওয়ার্কে এলাম এবং আপওয়ার্কে নিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কীভাবে একটা প্রজেক্ট বিল্ড করতে হয় আপনার এসইও নলেজ অ্যাপ্লাই করে। ওকে, তো আপনার প্রোফাইলটা যদি এসইও রিলেটেড ডেসক্রিপশন কিওয়ার্ড দিয়ে সাজানো থাকে আপনি আপওয়ার্কে ঢোকা মাত্রই কিন্তু সব প্রোফাইল পেয়ে যাবেন। আই মিন আপনার প্রোফাইল রিলেটেড জবগুলো পেয়ে যাবেন। আপনার প্রোফাইলটা যদি এসইও রিলেটেড হয়, কিওয়ার্ড রিসার্চ রিলেটেড হয় এবং ব্যাকলিংস রিলেটেড হয়, আই মিন আপনার প্রোফাইলে যদি এনাফ ইনফরমেশন থাকে দেন আপওয়ার্ক যেটা করবে অটোমেটিকলি আপনার প্রোফাইল রিলেটেড জবগুলাই আপনাকে দেখাবে ওদের ফিডে। ওকে, সো আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন এখানে যতগুলা আছে জব আছে সবগুলোই কিন্তু আমার এসইও রিলেটেড জবগুলো দেখাচ্ছে আপনাদেরকে আমাকে। সো আমি যদি এখন এখানে থেকে একটা জবে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরেন ওকে, সো আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে এখানে এরকম ওয়েবসাইট অথবা এরকম প্রপোজাল আমরা দেখব, এরকম ওয়েবসাইট এরকম জব পোস্ট আমরা দেখব যেখানে প্রপোজালস অনেক কম, প্রপোজাল নাম্বার স্টিল কম এবং যেটার ওনার পেমেন্ট ভেরিফাইড এবং মোটামুটি ভালো টাকা অলরেডি স্পেন্ড করেছে, বিকজ তাহলে স্ক্যামড হওয়ার কোনো ঝুঁকি থাকবে না এবং কান্ট্রিটা আপনার পছন্দ মতো। আপনার যদি এরকম কোনো কান্ট্রি থাকে যেখানে আপনার অ্যালার্জি আছে দেন জাস্ট ডোন্ট অ্যাপ্লাই টু দ্যাট job post particularly. Okay, so then increase domain authority score, it's a good good project because আমরা জানি যে আমরা যদি কিছু ভালো ভালো ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট যেমন মিডিয়াম কোরা এগুলোতে পাবলিশ করি তাহলে মোটামুটি ডোমেন অথরিটি স্কোর বাড়বে। সো দ্যাটস আ ভেরি গুড জব। তো আমরা এখান থেকে যাই একটু ইনক্রিজ ডোমেন অথরিটি স্কোর। সো উই আর লুকিং ফর সামওয়ান হু হ্যাজ স্ট্রং এক্সপিরিয়েন্স ইন হেল্পিং ইনক্রিজ ডোমেন অথরিটি স্কোর। উই অলরেডি হ্যাভ সামওয়ান ডুইং এসইও ফর আস বাট উই আর লুকিং ফর সামওয়ান হু ক্যান এক্সক্লুসিভলি ফোকাস অন ইনক্রিজিং আওয়ার ডিএ স্কোর কুইকলি। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, সো ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আপগ্রেড ইউর মেম্বারশিপ টু সি দ্য বিড রেঞ্জ। সো আমার এখানে আপগ্রেড করার দরকার নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডান পাশ থেকে অ্যাপ্লাই নাও। তো আপনার যেটা করতে হবে, ক্লায়েন্ট কী চাচ্ছে? ডোমেন অথরিটি বাড়াতে চাচ্ছে, তার আর কোনো চাওয়া নাই, তার র্যাঙ্কিংয়ের কোনো চাওয়া নাই, তার আর কোনো চাওয়া নাই, তার জাস্ট একটাই চাওয়া আপনাকে ডোমেন অথরিটি বিল্ড আপ করতে হবে। Okay, so less than 30 hours per week, hourly project, it's an hourly project. So well, interviewing too, she already দুজনের ইন্টারভিউ নিচ্ছে। সো আমরা যেটা করব তাকে সেটা হচ্ছে তাকে আওয়ারলি রেট 30। ওকে, সো আওয়ারলি রেট আপনি একটু কমাই দিলেন তাকে, ধরেন যেহেতু আমরা নতুন সো আওয়ারলি রেট আমরা একটু কমা দিব, ধরেন 25। ওকে, perfect. How often do you want to rate increase? Never. Okay, cover letter. So apni cover letter apni jeta likhben take impress korar chesta korben with your plan je apni ashole ki korben. Ha, apni take bolte paren je jehetu ekhane tar naam nai so view job posting e dekhi tar naam ache kina. So okay, আমরা নাম পাওয়ার জন্য তার অন্যান্য কমেন্টগুলো দেখতে পারি, কারণ ফ্রিল্যান্সাররা অনেক সময় নাম ধরে রিভিউ দেয়। সো দেখি এখানে পাই কিনা। okay, so এখানে নাম পাওয়া যায় নাই, সো আমরা জাস্ট তাকে প্রপোজাল দিব এরকম করে যে hello I can post your website to some high authority website which I have contact with. This will dramatically increase your DR within next 3 months. I can show you some examples of the website where I will be posting. Posting high quality contents with a link back to your domain so that it helps increasing your domain rating DR. So I mean আপনি তাকে প্রসেসটা বলে দিলেন, সে অন্য কাউকে হায়ার করতে পারে এই প্রসেস দিয়ে, বাট স্টিল আপনি তাকে তার আপনার এক্সপিরিয়েন্সটা অথবা আপনার এক্সপার্টেসটা তাকে বুঝাইতে হবে যে ইউ ক্যান ডু দ্যাট, ইটস নট দ্যাট হার্ড ফর ইউ টু ডু, ওকে। সো লুকিং ফরওয়ার্ড টু গেট ইন্টারভিউড, রিগার্ডস আপনার নাম, ঠিক আছে। সো আই এম পোস্টেড ওয়েবসাইট, আই উইল সো আপনি গ্রামার তো অবশ্যই, আই উইল পোস্ট ইউর ওয়েবসাইট টু সাম হাই অথরিটি ওয়েবসাইটস হুইচ আই হ্যাভ কন্ট্যাক্ট উইথ দ্যাট আই হ্যাভ হাই অথরিটি নেক্সট ব্যাক। ওকে পারফেক্ট। সো আপনি অবশ্যই গ্রামারগুলো ফিক্স করে নেবেন, গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করে নেবেন, আপনার এক্সটেনশনটা ইউজ করবেন আপনার গুগল ক্রোমে, দ্যাটস ইট। সো আপনার যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে অলরেডি কোনো ক্লায়েন্টে কাজ করার ক্ষেত্রে এবং তার ডিআর বাড়ানোর ক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ইউ জাস্ট হ্যাভ টু আপলোড দ্যাট, ওকে। আদারওয়াইজ সেন্ড ফর ইট কানেক্টস, as simple as that. This is the basic process এবং প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এখানে কভার লেটারটা একটু ডিপেন্ড হতে পারে, দ্যাটস easy because you know your job well. এখন আপনার এখানে জাস্ট একটু বুঝাইতে হবে, কনভিন্স করতে হবে আপনার ক্লায়েন্টকে। ধরেন আপনি অ্যাপ্লাই করার সময় যে জিনিসটা মাথায় রাখবেন, ধরেন ক্লায়েন্ট আপনার সামনে বসে আছে, ওকে। সো আপনি তার সাথে ফেস টু ফেস কথা বললে কি বললে সে কনভিন্সড হবে, জাস্ট ওইটাই আপনার কভার লেটার লিখবেন। আর কভার লেটারে ভুলেও হ্যালো স্যার, হাই স্যার, আই উইল ডু ইট বাই $5 আর ভুলভাল ইংলিশ অথবা এই ধরনের ন্যাগিং কথাবার্তা একদমই লিখবেন। আপনি কাজ পাইলে পাবেন, না পাইলে নাই, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট প্রপারলি, ইউ হ্যাভ টু কমিউনিকেট প্রফেশনালি, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো দ্যাটস ইট। এর বাইরেও আরও আসলে অনেক মেথড আছে, আপনি এসইওটা ভালো করে আগে শিখেন, দেন কীভাবে ক্লায়েন্ট পেতে হয় সেগুলো নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করা শুরু করবেন। আর আমাদের অ্যানসামিপ্রো তো আছেই টু হেল্প ইউ আউট টু এভরিথিং, আই মিন ফ্রম learning to getting your job or getting your clients and everything, okay. So check answerimpro.com as well because there are some offers running always all the time, okay. So that's it. I hope যে আপনাদের এই পুরা কোর্সটা ভালো লেগেছে। কোর্সে আসলে অনেক কিছু শেয়ার করার চিন্তাভাবনা ছিল আমার, কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো জাস্ট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, টু দিস পেজ, লাইক, শেয়ার উইথ এভরিওয়ান। যদি মনে হয় যে এই কোর্সটা আপনার জন্য ভালো হয়েছে, আপনার কাছে ভালো লেগেছে এবং এটা অন্য কেউ দেখলে তারও ভালো লাগবে, ওকে। দ্যাটস ইট। দেখা হবে আপনার সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এরকম বড় কোনো কোর্স নিয়ে, ওকে। সো